লন্ডনে বড় হওয়া শাক্য তার পৈতৃক সম্পত্তি বিক্রির মতলবে পৌঁছায় তার গ্রামের বাড়ি শঙ্করীপুরে। তারপরে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। মুখোমুখি হয় বর্ণিনীর। কে এই বর্ণিনী? কি অভিশাপই বা জড়িয়ে আছে শঙ্করীপুরের ওই ত্রিপুর ভৈরবীর মন্দিরে? জানতে হলে শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের নিবেদন শ্রী অভিষেক চৌধুরীর কলমে রক্ত জবা। গল্প পাঠ, পরিচালনা ও সাউন্ড ডিজাইনে আমি প্রীতম, বিভিন্ন চরিত্রে প্রভাকর, শুভদীপ, ইভান, তৃষা, অর্পিতা, ব্রতদীপ, অমৃতা, অমিত, শ্রীরূপ, সায়ন্তন ও প্রাহী। পোস্টার ডিজাইনে অনির্বাণ, সঙ্গীত শিল্পী ইমন সরকার। শুনবেন আজকের গল্প অভিষেক চৌধুরীর কলমে রক্ত জবা। দাদু ওই গল্পটা শোনাও না। দাদুর প্রায় কোলের কাছে মুখ এনে কথাটা বলে বিল্টু। কোনটা রে দাদু ভাই? আরে ওইটা, ওই মা এসে বেড়া বেঁধে গেল রামপ্রসাদের। ও ওই গল্পটা শোনো তবে। দাদু একটু আরাম করে বসে তারপর চোখ বন্ধ করে মনের মধ্যে সবটা গুছিয়ে নিয়ে বলতে শুরু করে। ঘর সংসার সব থাকলেও রামপ্রসাদের সেদিকে মোটেও হোস ছিল না। সে তো দিন রাত মায়ের গানে সুর তুলেই সময় কাটায়, কখনো অভিমানে আবার গালিও পারে, আবার কখনো মায়ের পায়ে কেঁদে ভাসায়। নাওয়া খাওয়া ভুলে কি যে খুঁজে বেড়ায় তা সে রামপ্রসাদ আর তার মাই জানে। লোকে বলে রামপ্রসাদ বুঝি মা মা করে পাগল হলো। এদিকে ঘরের বউটি স্বামীর এরূপ নাজেহাল দশায় কোনো মতে ঘর সামলে এক হাতেই ছেলে পুলেদের মানুষ করছে। তবে সব কিছু কি আর এক হাতে করা সম্ভব? হ্যাঁ, কদিন আগেই লাগানো লাউ গাছটা বেশ বড় হয়েছে, সেই সাথে ঘরের চারদিকের বেড়াগুলো তখন ভেঙে পড়েছে। কচি কচি লাউ হলে কটা দিন তাই দিয়ে চলে যাবে। তবে এখন যদি বেড়া না দেওয়া হয় তবে তো গরু বাছরেই টেনে খাবে সব। তাই বাধ্য হয়েই স্বামীকে আজকের মধ্যেই বেড়া দিতে বলে রান্না চাপাতে যায় রামপ্রসাদের গৃহে। রামপ্রসাদও তার মেয়েকে নিয়ে বেড়া বাঁধে বসে। মায়ের তালে বিভোর রামপ্রসাদের কাজ আর শেষ হয় না। এদিকে সূর্য সরে যেতে থাকে পশ্চিম আকাশে। এরই মধ্যে কখন যে মেয়ে পাশ থেকে উঠে চলে গেছে সে খেয়াল রামপ্রসাদের নেই, কিন্তু তবুও তার কাজ থামে। তার মেয়ের জায়গায় ও কে এসে হাতে হাতে বেড়া বেঁধে চলেছে? রামপ্রসাদ খেয়াল করে তার আপন মেয়ের গায়ের রঙে একটু যেন বেশি পুড়ে গেছে। সূর্যের রক্তিম আভায় সেই রং উজ্জ্বল সোনার বর্ণই ধারণ করেছে। এক রাশ ঘন কালো চুল বাতাসে দোল খাচ্ছে, আর তার থেকে ছড়িয়ে পড়ছে এক মিষ্টি সুবাস। সে লক্ষ্য করে ওই এক লহময় তার মেয়ে যেন অনেক মোহময়ী হয়ে গেছে। আচমকাই পেছন থেকে ভেসে আসে তার মেয়ের গলা। মেয়ের গলায় বাবা ডাক শুনে সম্বিত ফিরে পায় রামপ্রসাদ। যদি পেছনে থাকে তাহলে তার সাথে এতক্ষণ কে বেড়া বেঁধে চলেছে?
কিন্তু কোথায় কে? শুধু তার জায়গায় কয়েকটা জবা ফুলের কুড়ি আর বাতাসে ভেসে বেড়ানো ওই মিষ্টি সুবাস ছাড়া আর কিছুই নেই। দু চোখ গড়িয়ে জল নেমে আসে রামপ্রসাদে, পাগলের মতো ছুটে যায় সে মা কালীর ঘরে, মায়ের পায়ে লুটিয়ে পড়ে বলে, আরে মা যদি দেখাই দিবি তাহলে এত ছলনা করলি কেন মা, এত ছলনা করলি কেন, এত ছলনা করলি কেন মা? হুকোয় আরেক টান দিয়ে দাদু বলে চলে, এই হলো মায়ের লীলা, করাল বদনা মুন্ডমালিনী যে জগজ্জননী সেই আবার ভয়ঙ্করীয়, ভক্তের ডাকে ছোট্ট মেয়ে হয়েও আত্মপ্রকাশ করে, আর ওই মেয়ে, ওই মেয়ে যে বড় ছলনাময়ী গো দাদু ভাই, বড় ছলনাময়ী, সে সবাইকে বেঁধে রাখে তার মায়ার বাঁধনে, আর সে বাঁধন ভেঙে ওকে খুঁজে বার করা যে বড়ই কঠিন গো দাদু ভাই, বড়ই কঠিন। এক টানা বলে দাদু এবারে থামে। বিল্টু এর মধ্যেই দাদুর কোলে জায়গা করে নিয়েছে, তার সঙ্গে জয়া, মামুন, টুমান দাদুর কথা মন্ত্রমুগ্ধের মতো এক মনে গিলে চলেছে। আর গিলবে নাই বা কেন, দাদুর গল্প বলার কায়দাটাই এমন, সবাই যেন সেই গল্পের দুনিয়ায় হারিয়ে যায় মুহূর্তেই। এতক্ষণে দাদুর নজর পড়ে রক্তিমের উপর, বিল্টুকে কোল থেকে নামিয়ে মুখে একটা হাসি এনে বলে, আরে এই যে রক্তিম দাদু ভাই, তা দূরে দাঁড়িয়ে কেন, এসো এসো এসো, বসো এখানে বসো। রক্তিম কিছুটা ইতস্তত করে, টুমান উঠে এসে রক্তিমের হাত ধরে দাদুর কাছে এনে বসায়। দাদু হুকোটা নামিয়ে রেখে বলে, তা আমাদের গ্রামখানা কেমন লাগছে দাদু ভাই? হ্যাঁ বেশ ভালোই ছোট দাদু, আসলে অনেকদিন আগে এসেছিলাম তাই ঠিক ভালোভাবে মনে নেই। তা তো ঠিক, সে কোন কালে তোমার বাবা ওই বিদেশে গিয়ে উঠল, তারপর তো এক প্রকার দেশের কথা ভুলেই গেল, এই গ্রাম এই বাড়ি সবই তো তোমার নিজের। বলো দেখি, আর ঠিক করে সেই সবটা তোমার চেনাই হলো না, যাকগে যাক, এখন যখন তুমি এসেই পড়েছো তখন কটা দিন বেশ ভালো করে দেখে শুনে সব চিনে নাও। দেখো তারপরে না হয় ফিরবে। এখন রক্তিম কিছু একটা বলতে যায়, কিন্তু সেই মুহূর্তেই বিদ্যুৎ চলে আসে। আসলে এতক্ষণ লোডশেডিং থাকায় বাড়ির কালী মন্দির লাগোয়া দালানে দাদুর সঙ্গে নাতি নাতনিরা গল্পের আসরে মেতেছিল। এবারে বিদ্যুৎ এসে পড়তেই সবাই বাড়ির দিকে দৌড় লাগালো। দাদুও ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারপর মন্দিরে প্রতিষ্ঠিত মা কালীকে প্রণাম করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই রক্তিম বলে ওঠে, আসলে ছোট দাদু ওই ব্যাপারটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যেত তাহলে খুব ভালো হতো, আসলে টাকাগুলো দরকার বলেই। জানি দাদু ভাই, টাকাগুলো দরকার বলেই তুমি এখানে এসেছো, তাহলে গ্রামে তুমি কখনোই আসতে না। তবে বোঝোই তো জমি জমার ব্যাপার, কিছুটা সময় তো লাগবে, সেই কটা দিন না হয় একটু কষ্টই করলে। কথাগুলো বলে দাদু বাড়ির ভিতরে চলে যায়। রক্তিম কিছুক্ষণ নিজের জায়গায় বসে থাকে, তারপর উঠে সামনের জামরুল গাছটার আড়ালে গিয়ে একটা সিগারেট ধরায়। একে শীতের সন্ধ্যা, তার উপর আজ অমাবস্যা, চারিদিক অন্ধকারে ডুবে আছে, একেই বলে গ্রাম। রক্তিম মনে মনে ভাবে এই সময় লন্ডনের রাস্তাঘাট কতই না জমজমাট,
এখন অবশ্য দিন, তাও অমাবস্যা পূর্ণিমা, কোনো কিছুই স্পর্শ করতে পারে না শহরটাকে। সেখানে তো চির মধ্যাহ্ন বিরাজমান। একটা দীর্ঘশ্বাস ফেলে রক্তিম। কোথায় এখন ওর লন্ডনের কোনো নামি দামি রেস্তোরাঁয় হুইস্কির গ্লাসে ঠোঁট ডোবানোর কথা, আর কোথায় এই অজ পাড়া গায়ে মশার কামড় খাচ্ছে, সবই কপাল। নিজের ভাগ্যের ওপর রাগ হয় রক্তিমের। রাগ অবশ্য অন্য একজনের উপরেও কম নেই। যাই হোক, ঠান্ডাটা বাড়ছে, বাড়ির ভেতরেই চলে যাওয়া ভালো মনে হয় তার। ঝাড়গ্রামের কাছে ছোট্ট একটা গ্রাম শঙ্করীপুর, এখানেই রক্তিমদের পৈতৃক বসত বাড়ি। রক্তিমের দাদুরা ছিলেন তিন ভাই, রক্তিমের দাদু ছিলেন মেজ, রক্তিমের বাবা তার একমাত্র সন্তান। নিজের দাদুকে রক্তিম কোনোদিনও চোখে দেখেনি। মায়ের কাছে শুনেছে ওর বাবার জন্মের আগেই দাদু ইহলোক ত্যাগ করেছিলেন। তারপর বাবা কর্মসূত্রে লন্ডন চলে যাওয়ার পর রক্তিমের জন্ম, বড় হওয়া সব কিছুই ওখানে। ফলে দেশের সঙ্গে কোনোদিনই খুব একটা সম্পর্ক তার তৈরি হয়নি। যেটুকু বাংলা শেখা সেটাও নেহাতি মায়ের তাগিদেই। একবার এসেছিল এই গ্রামে, তবে এতদিনে অনেক কিছুই পাল্টেছে। ওর দাদুর দুই ভাইয়ের বংশধরেরা এই বাড়িতেই থাকে। তাদের মধ্যে দাদুর ছোট ভাই মানে ছোট দাদুই বর্তমানে বাড়ির কর্তা। দেখে মনে হয় দাদুর বয়স বেশ, তবে এখনো খুবই শক্তপোক্ত। এছাড়াও সব মিলিয়ে বাড়িতে অনেক লোকজন, সব সময় মাছের বাজারের মতো ভিড় লেগে আছে। রক্তিমের এসব মোটেই পছন্দ নয়। ছোট থেকে একা বড় হওয়ায় নিজের প্রাইভেসি সম্পর্কে ও একটু বেশি রকমেরই খুঁতখুঁতে। কিন্তু এই বাড়িতে আসা স্তক এক দফাও শান্তিতে রেস্ট নিতে পারেনি ও। নেহাত বাধ্য হয়েই সবটা সহ্য করতে হচ্ছে। রাতে খাবার টেবিলে কথাটা আবার পেরে বসলো রক্তিম। তাহলে সব সমস্যা ওই মন্দিরটাকে ঘিরে? কথাটা শুনে সবাই একটু যেন গম্ভীর হয়ে গেল। ছোট কাকিমা পরিবেশন করছিলেন, রক্তিমের পাতে একটা রুটি দিয়ে তিনি বললেন, মন্দির সংলগ্ন ওই জমিটা তোমার বাবার অবর্তমানে তোমারই, এবং তুমি ওটা বিক্রি করে দিতে চাইছো তা নিয়েও আমাদের কিছু বলার নেই। কিন্তু ওই মন্দির যতদিন আছে ততদিন জমিটা বিক্রি করা সম্ভব নয়। সো হোয়াট, মন্দির ভেঙে ফেললেই তো কাজ হয়ে যায়। এমনিতে তো অত বড় প্লট এভাবে বিক্রি করা পসিবলই নয়, একমাত্র কোনো কোম্পানি নিজেদের কোনো প্রজেক্টের জন্য জমিটা না কিনলে। সেরকম কিছু কোম্পানির সাথে আমি কথা বলেছি, আর তখন তো মন্দির ভাঙা পড়বেই। মন্দির ভাঙার কথা শুনে সকলে প্রায় চমকে ওঠে। দাদু সবার দিকে একবার তাকিয়ে তারপর রক্তিমকে উদ্দেশ্য করে বলে, কি বলছো কি দাদু ভাই, তুমি বিদেশে বড় হয়েছ, এখানকার ব্যাপার স্যাপার তুমি কিছুই জানো না। অবশ্য না জানাটাই স্বাভাবিক, সেই জন্যই কথাটা এত সহজে বলে দিতে পারলে। সবটা জানলে হয়তো তুমি বুঝতে পারবে, মা ভৈরবীর অভিশাপ রয়েছে ওই মন্দিরের উপর। যাকে যাকো, ওসব এখন থাক, আমি পরে সময় করে তোমায় বলবো খন সব। খাবার টেবিলে আর কথা এগোয় না। রক্তিম হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে আসে। মনে মনে ভাবে, অন্তত নিজের একটা আলাদা ঘর তো পাওয়া গেছে। ছোট দাদু বলেছিল এই ঘরটা রক্তিমের দাদুর ছিল এক সময়। ঘরে ঢুকে রক্তিম দরজাটা ভালো করে বন্ধ করে দেয়। ইতিমধ্যেই বাইরের ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকেছে। বিছানার ধারে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। রক্তিম নিজের চশমাটা পাশের টেবিলে খুলে রাখে। কম্বলের ভিতরে নিজেকে ঢুকিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। দু চোখের মাঝে নেমে আসে টুকরো টুকরো কিছু স্মৃতি। লন্ডন, ফুলমুন হোটেল, মারিয়া, রক্ত, আর সেই ভাবতে পারে না রক্তিম। চোখ খুলে ধড়মড়িয়ে উঠে বসে। কটা বাজে খেয়াল হতেই ফোনটার দিকে নজর পড়ে তার।
একটা মেসেজ ফোনের হোম স্ক্রিনের উপরে ভেসে উঠেছে। 7 days, only 7 days। মেসেজটা দেখেই মুখটা শুকিয়ে যায় রক্তিমের। মাত্র 7 দিন, কিন্তু 7 দিনে কাজটাও করতে পারবে কি? এসো আমার কাছে, এসো মুক্ত করো আমায়, মুক্ত করো রক্তিম, রক্তিম। আমার যে বড় কষ্ট হচ্ছে, মুক্ত করো আমায়। বাইরে কয়েকটা কুকুরের কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায় রক্তিমের। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেউ কি ওর নাম ধরে ডাকছিল? না না, মনের ভুল হবে। মনে মনেই কথাগুলো বলে খাটের ধারের নাইট ল্যাম্পটা জ্বালায় ও। কিন্তু জলের বোতলের ওপর নজর পড়তেই বুঝতে পারে জল আনতে বাইরে যেতেই হবে। যদিও এই শীতের রাতে গরম কম্বল ছেড়ে বেরোতে একেবারেই মন চাইছে না, কিন্তু জল না পেলেই নয়। বাধ্য হয়েই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রক্তিম। জুতো জোড়া গলিয়ে নিয়ে চেয়ারের হাতলে রাখা উইনচিটারটা গায়ে চাপিয়ে দরজাটা খুলতেই একটা হিম শীতল বাতাস ওর মুখে এসে ধাক্কা দেয়। সারা বাড়ি নিস্তব্ধ। টানা বারান্দার দুপাশে সারিবদ্ধ ঘর, তবে ঘরের বাসিন্দারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিচের বসার ঘরে সম্ভবত জল রয়েছে। এই ভেবে রক্তিম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কোথাও কোনো আলো জ্বলছে না, মনে হয় আবার কারেন্ট অফ। রক্তিম নিজের ফোনের টর্চ লাইটটা অন করতেই বসার ঘরের সামনে রাখা বড় পেন্ডুলাম ঘড়িটা জানান দেয় রাত 2 বাজল। ঘরের পাশেই একটা জলের জগ রাখা আছে, সেটা রক্তিম সকালেই খেয়াল করেছিল। জল গলায় ঢালতেই ঠান্ডাটা যেন আরো জাঁকিয়ে বসে। এবার ঘরে ফিরতেই হবে। এই ভেবে সিঁড়ির দিকে এগোতেই সদর দরজার বাইরে থেকে একটা হালকা রিনরিনে শব্দ রক্তিমের কানে ভেসে আসে। রক্তিম ঠাউর করতে পারে না শব্দটা ঠিক কিসের, কিন্তু পরের মুহূর্তেই মনে হয় এদেশের মেয়েরা পায়ে একটা কি যেন গয়না পরে, যেটা পরে হাঁটলেই এরকম শব্দ হয়। এই বাড়িতেই ওর খুড়তুতো বোন তিন্নির পায়েও এই শব্দ ও শুনেছে, কিন্তু এত রাতে বাড়ির বাইরে মেয়ে? রক্তিম বসার ঘর পেরিয়ে সামনের সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজার ওপারে লম্বা দালান, সেই দালানেই কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। রিনরিনে শব্দটা এখন পরিষ্কার শুনতে পায় রক্তিম। দরজাটা একটা বড় খিল দিয়ে আটকানো, সেটা খুলে দিলেই বাইরে আগত মানুষটিও রক্তিমের মাঝে আর কোনো বাধাই থাকবে না। খিলটার উপর হাত রাখতেই সামনের দেওয়াল থেকে একটা টিকটিকি বিশ্রী স্বরে ডেকে ওঠে। আচমকা ডাকটা শুনে ফোনটা হাত থেকে পড়ে যায় রক্তিমের। মাটিতে বসে ফোন হাতে তুলে কি ভেবে রক্তিম দরজার উপরে কান পাতে। সেই শব্দটা এখন আর শোনা যাচ্ছে না, অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে আছে চারিদিক। কান সরিয়ে নেওয়ার ঠিক আগের মুহূর্তে একটা মেয়েলি তীক্ষ্ণ কণ্ঠ দরজার ওপাশ থেকে বলে ওঠে, গলার আওয়াজ শুনে ভয়ে দরজা থেকে ছিটকে সরে আসে রক্তিম। এক ছুটে সিঁড়ি দিয়ে উপরে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে হাঁপাতে থাকে। হৃৎপিণ্ডের গতি অনেকটা বেড়ে গেছে। কনকনে ঠান্ডাতেও কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। রক্তিম মনে মনে ভাবে, এই মেয়েটা কে? ওর নামই বা জানলো কি করে? আর এত রাতে কি বা চায় সে? রক্তিম দা, ও রক্তিম দা, কি গো উঠে পড়ো, সকাল হয়ে গেছে, জল খাবার যে ঠান্ডা হয়ে গেল। রক্তিম চোখ খুলে উঠে দেখে তিন্নি এসে দাঁড়িয়েছে ওর মাথার কাছে। সকালের নরম সূর্যের আলো জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে।
বেলা আন্দাজ 8টা হবে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই রক্তিমের। একটা হাই তুলে বলে, হ্যাঁ যাচ্ছি একটু পরে। আচ্ছা। তিন্নি আচ্ছা বলে পিছন ফিরতেই ওর পায়ের নুপুরের শব্দ কানে আসে রক্তিমের, আর তাতেই কাল রাতের ঘটনাটা মনের মধ্যে আবার সজাগ হয়ে ওঠে। এখন অবশ্য সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, তবে স্বপ্ন কি এত জীবন্ত হতে পারে? একটু ইতস্তত করে রক্তিম বলে ওঠে, আচ্ছা তিনি শুন। হ্যাঁ বলো না। বলছি কাল রাতে মানে তুই বা বাড়ির অন্য কোনো মেয়ে কি বাইরে বেরিয়েছিল? আমি না তো, কখন? তা অনেক রাতে। না না রক্তিমদা, তোমার কোথাও ভুল হচ্ছে। এত রাতে বাড়ির বাইরে ছেলেরাই বেরোয় না, আর তুমি বলছো মেয়ে। আরে কাছেই তো বনডুংরির জঙ্গল, ওখান থেকেই অনেক সময় খাবারের খোঁজে বুনো শুয়োররা গ্রামে চলে আসে। ওর ভয়েই রাতে খুব দরকার ছাড়া কেউ বাইরেই বেরোয় না। তবে তুমি এইসব জিজ্ঞাসা করছো কেন? তিন্নিকে আর কিছু বলা ঠিক হবে না ভেবে রক্তিম কথাটা এড়িয়ে যায়। ও কিছু না, তুই যা আমি একটু পড়ে যাচ্ছি। তিন্নি চলে যেতেই রক্তিম বিছানা ছেড়ে খোলা জানলাটার কাছে এসে দাঁড়ায়। সূর্যের তেজে কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে, দূরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ওই টিলাগুলো পেরিয়েই জমিটা শুরু হয়েছে, অনেকটা বড় এলাকা জুড়ে আছে জমিটা। এখন অবশ্য চারিদিকে জঙ্গল গজিয়ে উঠেছে, মন্দিরটাও আছে ওখানেই। ছোট দাদু বলেছিল গ্রামের কেউ ওই দিকটায় খুব একটা যায় না, মন্দিরটা পরিত্যক্ত। তবে জমিটা একবার ঘুরে দেখা খুব দরকার, কয়েকটা ছবিও তুলতে হবে। এছাড়া মন্দিরটা চাক্ষুষ করারও একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে চেপে বসেছে। রক্তিম ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সারা বাড়ি আবার আগের মতোই মানুষের উপস্থিতিতে গম গম করছে। রান্নাঘরে মেয়ে বৌরা রান্নার কাজে ব্যস্ত, বাচ্চারা বৈঠকখানার পাশের ঘরে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতে বসেছে। তার মধ্যে টুবান হয়তো পড়া না পারার শাস্তি স্বরূপ করুণ মুখে কান ধরে ওট বোস করছে। রক্তিমের এই দৃশ্য দেখে বেজায় হাসি পায় টুবান, সেই কারণে আরও লজ্জিত হয়ে ছলছল চোখে ওট বোস করতে থাকে। রক্তিমের মন থেকে আগের সেই রাতের ভয় কোথায় যেন হারিয়ে যায় এক লহমায়। জলখাবারের থালা হাতে নিয়ে বাইরের দালানে বেরিয়ে এসে দেখে ছোট দাদু খালি গায়ে বাইরের তক্তপোষের ওপর বসে আছে, আর বাড়ির চাকর চন্দন তার সারা গায়ে তৈলমর্দন করে দিচ্ছে। সকালের মোলায়েম পরিবেশে এই বাড়ি যেন গ্রাম বাংলার এক অপরূপ শোভা প্রজাপতির পাখার মতো মেলে ধরেছে। ঝাঁ চকচকে লন্ডনে বড় হওয়ার রক্তিমের মনেও এই সাধারণ দৃশ্যই হালকা ভালো লাগার ঢেউ তুলে দেয়। রক্তিম দাদুর পাশে এসে বসে, দাদু আলতোভাবে হাসেন, মনোহর কাকা আপন মনেই গেয়ে ওঠে, কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার। মনোহর কাকার সঙ্গে এই বাড়ির রক্তের সম্পর্ক নয়, দাদু অনেক বছর আগে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল মনোহর কাকাকে, তখন কাকার বয়স 4 বছর। সেই থেকে এই বাড়িতেই রয়ে গেছেন। কাকার বয়স বেশি না হলেও বাড়ির ছোটরা সবাই তাকে কাকা বলেই ডাকে। মায়ের মন্দিরেই দিনের বেশি সময় কাটে কাকার। মনোহর কাকার গানের সুরে
রক্তিমের মনের সমস্ত অন্ধকার এক ধাক্কায় মুছে যায়, ডুবে যেতে থাকে গানের প্রত্যেকটা অক্ষরে। ইতিমধ্যে রক্তিম খেয়াল করে লাল বস্ত্র পরিহিত একজন মধ্যবয়স্ক ব্যক্তি গান শুনে কালী মন্দির থেকে বেরিয়ে ছোট দাদুর পিছনে এসে দাঁড়িয়েছে। তার গলায় গোল গোল বীজ জাতীয় এক ধরনের লম্বা মালা, কপালে লাল রঙের তিলক, মুখে দাড়ি গোফের ঘন জঙ্গল প্রায় বুক পর্যন্ত নেমে এসেছে। তাকে দেখে মনোহর কাকা গান থামিয়ে দেয়। বলি, ও সাধন ঠাকুর, এই যে তুমি একে চিনতে পারছ? হ্যাঁ, কই, দেখো দেখি ভালো করে। সাধন ঠাকুর কিছুক্ষণ এক দৃষ্টিতে রক্তিমের দিকে তাকিয়ে থাকেন। কি তীক্ষ্ণ সেই দৃষ্টি! রক্তিম বেশিক্ষণ তাঁর চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। ওর মনে হয় এই ব্যক্তি যেন চোখের দিকে তাকিয়েই মনের ভিতরের সমস্ত গোপন কথা পড়ে ফেলবে এক এক করে। সাধন ঠাকুর আরও খানিকক্ষণ সেইভাবেই তাকিয়ে বলে ওঠে, আরে এ তো মেজো কর্তা। ঠিকই ধরেছ, এ মেজদার নাতি রক্তিম, আর রক্তিম দাদু ভাই ইনি হলেন মায়ের মন্দিরের পুরোহিত সাধন ঠাকুর। অনেক বছর ধরে ইনি মায়ের সেবা করে চলেছেন। রক্তিম সামান্য হাসার চেষ্টা করে, কিন্তু সাধন ঠাকুরের মুখের দিকে তাকাতেই সেই হাসি আবার মিলিয়ে যায়। সাধন ঠাকুর যেন কোনো একটা বিষয় নিয়ে ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়েছেন। ভুরু দুটো কুচকে গেছে, মুখে এক রাশ জিজ্ঞাসা ফুটে উঠেছে, কিন্তু খানিক পরেই সেটা তার মুখমণ্ডল থেকে সরে যায়। পরমুহূর্তেই বেশ স্বাভাবিক স্বরেই বলেন, তা বাবা রক্তিম, আসার পরে মায়ের দর্শন করেছো? রক্তিম মাথা নেড়ে না বলতেই সাধন ঠাকুর বলে ওঠেন, এসো এসো তাহলে আগে মায়ের দর্শন করো। এক রাস বিরক্তি নিয়ে রক্তিম সাধন ঠাকুরের পিছনে পিছনে মন্দিরের দিকে এগোয়, কিন্তু মন্দিরে পা রাখা মাত্রই ওর সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুতের একটা তরঙ্গ বয়ে গেল। চোখের সামনে নেমে এলো এক রাস অন্ধকার, কানে ভেসে এলো গম্ভীর গলায় এক আকুতির স্বর, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর। সাধন ঠাকুর না ধরলে আরেকটু হলেই মাথা ঘুরে মাটিতেই পড়ে যেত রক্তিম। সাধন ঠাকুর রক্তিমকে ধরে মন্দিরে মায়ের মূর্তির সামনে শুইয়ে দেয়। তারপর চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিতেই ধীরে ধীরে অন্ধকার জগৎ ভেদ করে রক্তিম আবার চোখ খুলে তাকায়। সাধন ঠাকুর ওকে উঠিয়ে বসালো, তারপর জিজ্ঞাসা করলো, এখন ঠিক আছো? কি কি হলো বলো তো, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলে। রক্তিম কিছু বুঝে উঠতে পারছে না, এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ওর সঙ্গে। কালকে রাতের ওই মহিলা কণ্ঠ, তারপর আজকের এই গলার স্বর। রক্তিমকে চিন্তিত দেখে সাধন ঠাকুর নিজেই বলে ওঠেন, থাক বাবা, থাক 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 থাক, আর মাথায় জোর দিও না, তোমার এই গ্রামগঞ্জে থাকার অভ্যেস নেই, সেই জন্য শরীর একটু দুর্বল হয়ে পড়েছে। তুমি যাও যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও বড়। রক্তিম উঠে দাঁড়ায়, তখনই ওর নজর পড়ে সামনে শ্বেত পাথরের সিংহাসনে অধিষ্ঠিত কালী মূর্তির উপর। কোষ্ঠী পাথরে নির্মিত দেবী মূর্তি শিবের ওপর দণ্ডায়মান, গায়ে সোনার গয়না, ঘন মেঘের মতো চুলের জটা কোমর পেরিয়ে পা পর্যন্ত নেমে এসেছে। ভীষণই স্নিগ্ধ দেবীর মুখমণ্ডল। অজান্তেই রক্তিমের দুই হাত প্রণামের ভঙ্গিতে বুকের কাছে উঠে আসে। দুপুরের খাওয়া সেরে নিজের ঘরে একটু গড়িয়ে নিচ্ছিল রক্তিম। যে কটা কোম্পানিতে মেল পাঠিয়েছিল তাদের মধ্যে একটা কোম্পানি রিপ্লাই দিয়েছে, ওরা প্লটের লোকেশনের ডিটেলসটা চেয়ে পাঠিয়েছে, সেটা পছন্দ হলেই কথা এগোবে। রক্তিম একবার ভাবল একাই জমিটা দেখে আসবে, কিন্তু পরেই মনে হলো বাড়ির কেউ যদি জানতে পারে ও একা জমি দেখতে চলে গেছে, তাহলে সেটা নিয়ে একটা শুকনো সমস্যা তৈরি হবে।
এমনিতেই এখানকার লোকজন যা ব্যাকডেটেড, একটা কিছু পেলেই হলো। আর ওই জায়গাটা নিয়ে যে বাড়ির সবার মনে এত কিসের ভয় সেটাও জানা দরকার। তবে কাকে সাথে করে নিয়ে গেলে সুবিধা হবে এই সব ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতেই একজনের কথা মনে পড়ে গেল রক্তিমের। ভাবনা মতোই বাড়ির পিছনের বাগানে গিয়ে সে পৌঁছালো। এই চন্দন শোন একবার। চন্দন এক মনে কোদালের আঘাতে বাগানের এক পাশের মাটি কোপাতে ব্যস্ত ছিল। পাশে মাটিতে রাখা একটা গোলাপ ফুলের চারা। রক্তিমের ডাক শুনে হাতের কোদালটা ফেলে ওর সামনে এসে দাঁড়ালো চন্দন। রক্তিম বলল, আমাকে একটু ওই মন্দির লাগোয়া জমিটায় নিয়ে যেতে পারবি? আমার সেটি বলনি, ও জায়গা ভালো লয়, আর আর এখন তো বেলাও গড়িয়ে গেছে, এখন কোনোভাবেই ওখানে যাওয়া যাবে নি। রক্তিম বুঝতে পারল এইভাবে বলে কাজ হবে না, এখানে অন্য অস্ত্র প্রয়োগ করতে হবে। মুখে একটা কপটতার হাসি এনে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে নিচু স্বরে সে বলল, কিরে এতে হবে নাকি? এতগুলো টাকা দেখে চোখ দুটো জল জল করে উঠল চন্দনের। তাও একটু দোনা মোনা করতে থাকায় রক্তিম চন্দনের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, চিন্তা করিস না, বাড়িতে কেউ কিচ্ছু জানতে পারবে না। আমাকে যদি সাহায্য করিস তাহলে পরে আরও পাবি, তুই শুধু আমাকে ওখানে নিয়ে চল। আর লোভ সামলাতে পারল না চন্দন, চারিদিকে একবার তাকিয়ে নিয়ে টাকাটা নিজের ধুতির কোচরে ঢুকিয়ে আলতো স্বরে বলল, তুমি একটু পরে ওই গায়ে ঢোকার আগে যেই আম গাছটা আছে ওর নিচে গিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। রক্তিম আর কিছু না বলে সোজা নিজের ঘরে এসে একটা সাইড ব্যাগে টর্চ, জলের বোতল আর ক্যামেরাটা ঢুকিয়ে নিল। তারপর সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শীতের দুপুর, গ্রামের লোকজন ভাত ঘুমে মগ্ন, কয়েকটা বাচ্চা শুধু মাঠে ছাগল চড়াচ্ছে। খানিকক্ষণ পরে রক্তিম সেই আম গাছটার কাছে পৌঁছে গেল। এখান থেকে রাস্তাটা দুই ভাগ হয়ে একটা রাস্তা সোজা চলে গেছে রেল স্টেশনের দিকে, আর অন্য রাস্তাটা ঠিক বিপরীতে টিলাগুলোর ওই ধারে হারিয়ে গেছে। আম গাছটার নিচে একটা গরু চোখ বুঝে এক মনে জাবর কাটছে। কয়েক মিনিটের মধ্যেই চন্দন এসে পড়ল। ছেলেটার বয়স 20-এর বেশি নয়, গায়ের রং মিশ কালো, পরনে ছোট করে ধুতির সঙ্গে গায়ে একটা মোটা চাদর। চন্দন কাছে এসে বলল, চলো দাদা ওই দিকে। রক্তিম চন্দনকে অনুসরণ করে চলতে শুরু করলো টিলার দিকের রাস্তাটা ধরে। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন টিলার উপরে উঠে এলো। চন্দন আঙুল দিয়ে নির্দেশ করে বলল, ওই যে দাদা মন্দিরের চূড়াটা এখান থেকেই দেখা যাচ্ছে, আর আর ওই হল বনডুঙ্গুরির জঙ্গল। রক্তিম চন্দনের দেখানো জায়গার দিকে নজর দিল। সত্যি একটা মন্দিরের চূড়ো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, বাকিটা অবশ্য ঝোপ জঙ্গলে ঘেরা। মন্দিরটা জমিটার প্রায় মাঝ বরাবর অবস্থান করছে, আর সেটার চারদিকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে রয়েছে জমিটা। বড় গাছ তেমন না থাকলেও বন্য লতাগুল্ম গজিয়ে উঠেছে ইতিউতি। জমিটার ঠিক পিছন থেকেই শুরু হয়েছে বনডুঙ্গরির জঙ্গল। রক্তিম খেয়াল করল বাকি জমির তুলনায় মন্দিরটা যেখানে রয়েছে সেই জায়গাটা খানিকটা উঁচু, অনেকটা কচ্ছপের পিঠের মতো। রক্তিম টিলা থেকে নিচে নামতে শুরু করল। বেশ কয়েকটা ভালো ছবি তুলতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। চন্দনও ভয়ে ভয়ে তার পিছনে পিছনেই নেমে এলো। জমিটা যে বেশ বড় তা রক্তিম টিলার উপর থেকেই ঠাউর করেছিল, কিন্তু পুরো জমিটার ছবি তুলতে আরও বেশি সময় পেরিয়ে গেল। ইতিমধ্যে সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। চন্দন রক্তিমের কাছে এসে বলল, দাদা এইবারে তো সন্ধ্যে নেমে এল, বাড়িতেও সবাই খোঁজাখুঁজি শুরু করবে, চলো ফিরে চলো। আরে মন্দিরটাই তো দেখা হলো না, ওটারও তো কয়েকটা ছবি তুলতে হবে। কি বলছো গো দাদা, এই মন্দির অভিশপ্ত, এই সূর্য ডোবার মুখে ওই দিকে যাওয়া। লালা তুমি শোনো দাদা, একটাবার আমার কথা শোনো, আমি তোমাকে কাল নয় দিনে দিন আবার নিয়ে আসব, তখন বাইরে থেকে মন্দিরের ছবি তুলে নিও কেমন? কাল আবার কে আসবে এখানে? এমনিতেই বাড়ির সবার চোখ এড়িয়ে রোজ রোজ এখানে আসা পসিবল নয়, এসেছি যখন পুরো কাজটাই সেরে যাব।
তুই এখানে দাঁড়া, আমি কয়েকটা ছবি তুলে ফিরে আসছি। এই বলে চন্দনকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রক্তিম পিছন ফিরে মন্দিরটার দিকে এগিয়ে গেল। বাকি জমির তুলনায় এই জায়গাটা একটু বেশি লতা গুল্ম দিয়ে ভরা, ঠিক করে হাঁটা যাচ্ছে না, পায়ের ফাঁকে মাঝে মধ্যেই জড়িয়ে যাচ্ছে সেইগুলো। কিছুটা সামনে যেতেই রক্তিম লক্ষ্য করল মন্দিরটা বেশ পুরনো, লাল বেলে পাথরের দেওয়ালে অনেক নকশা করা, তবে সব কিছুরই জরাজীর্ণ দশা। জায়গায় জায়গায় পাথরের ফাটল থেকে গজিয়ে উঠেছে বট, অশ্বত্থ, আরও কত নাম না জানা গাছের চারা। একটা বট গাছ মন্দিরটার উপরে প্রায় চাঁদোয়ার মতো ঘিরে রয়েছে। প্রকৃতি নিজে থেকেই যেন সযত্নে বাইরের জগৎ থেকে আলাদা করে নিয়েছে এই মন্দিরটাকে। চারিদিকটা বড়ই নির্ঝুম। রক্তিম মন্দিরটার বেশ কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে তারপর কি মনে হতে আরও খানিকটা এগিয়ে গেল কয়েকটা ক্লোজ শট নেওয়ার জন্য। মন্দিরের এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, সেটা দিয়ে সাবধানে উপরে উঠল সে। সামান্য হেঁটে চলে এলো গর্ভগৃহের মূল দরজার সামনে। দরজাটা লোহার, সামনে একটা বড় তালা ঝুলছে। বন্য লতাপাতার আস্তরণ পুরো দরজাটাকে ঢেকে ফেলেছে, লোহায় মরচে পড়েছে জায়গায় জায়গায়। বোঝাই যাচ্ছে এই দরজা বহু যুগ খোলা হয় না। রক্তিম কয়েকটা ছবি তুলে নিচে নেমে এলো, এর মধ্যেই সূর্য দিগন্তে মিলিয়ে গেছে। শীতের বেলা এমনিতেই ছোট, দ্রুত আঁধার নামছে চারিদিকে। রক্তিম ফেরার দিকে পা বাড়ালো, কিন্তু হঠাৎই চোখ পড়ল কয়েকটা বন্য ফুলে উড়ে বেড়ানো দুটো প্রজাপতির উপর। লালের সঙ্গে হলুদ মিলিয়ে একটা অদ্ভুত রং তাদের সর্বাঙ্গে যেন খেলা করছে। প্রাণী দুটোকে ফ্রেমে বন্দি করতে ক্যামেরাটা হাতে তুলে নেয় রক্তিম, কিন্তু ছবি তোলার ঠিক আগের মুহূর্তে ভেসে এলো একটা ক্ষীণ কান্নার স্বর। খুবই কষ্টের সঙ্গে কেউ যেন এক টানা কেঁদে চলেছে। রক্তিম কান খাড়া করে শোনার চেষ্টা করল। শব্দটা আসছে পিছন থেকে, অর্থাৎ মন্দিরের দিক থেকে। এই ভাঙাচোরা মন্দিরে আবার কেউ থাকে নাকি? রক্তিম সন্দেহের চোখে কান্নার উৎস লক্ষ্য করে মন্দিরের দিকে আবার এগিয়ে যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। কান্নার শব্দ এখন বেশ পরিষ্কার, তবে আসছে কোথা থেকে সেটাই বুঝতে পারছে না রক্তিম। আচমকাই মনে হলো শব্দটা আসছে যেন মন্দিরের ভিতর থেকে, কিন্তু তা কি করে সম্ভব? এই মন্দির যে অনেক বছর ধরে পরিত্যক্ত। রক্তিম লোহার দরজার সামনে এসে দাঁড়ালো। কোনো সন্দেহ নেই, এই কান্নার স্বর দরজার অপর প্রান্ত থেকেই ভেসে আসছে। কি মনে হতে রক্তিম দরজার উপরে জোরে ধাক্কা দিতে শুরু করলো, সেই সঙ্গে বলতে লাগলো, ইজ এনিওয়ান দেয়ার? কেউ কি আছেন ভেতরে? প্লিজ উত্তর দিন। কিছুক্ষণ সব চুপচাপ, কান্নার স্বরও থেমে গেছে। রক্তিম আরও কয়েকবার দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো প্রতিউত্তর এলো না। কিছুটা হতাশ হয়ে ফিরে আসার উপক্রম করতেই মন্দিরের সুবিশাল লোহার দরজার ভিতর থেকে একটা হিম শীতল নারী কণ্ঠ বলে উঠল, আমাকে উদ্ধার করো, আমি আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো আমাকে কেউ। মুহূর্তে রক্তিমের শরীরের সমস্ত লোম খুব খাড়া হয়ে গেল, মাথার ভিতরে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। যেন কে এই মেয়ে, কাকে আটকে রাখা হয়েছে এখানে? গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে রয়েছে ভিতরে থাকা মেয়েটি। তাহলে কি এই কারণেই বাড়ির সবার এত আপত্তি ছিল মন্দিরে আসা নিয়ে? আগে মেয়েটাকে উদ্ধার করা দরকার, তারপর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এই ভেবে রক্তিম বলে উঠল, দেখুন আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে যেভাবে হোক বের করে আনব, আপনি একটু দরজার থেকে সরে দাঁড়ান। চারিদিকে নজর ঘুরিয়ে একটা বড় পাথর তুলে নিল রক্তিম, সেটা ছুঁড়ে মারল দরজায় লাগানো তালাটার দিকে, কিন্তু একটু আঘাত লাগলেও তালা নিজের জায়গায় অটল থাকল। পাথরটা তুলে নিয়ে আবার একবার সজোরে মারতেই কাজ হলো,
এবারে তালাটা ভেঙে পড়ল মাটিতে। ইতিমধ্যে তালা ভাঙার শব্দে চন্দনও ছুটে এসেছে মন্দিরের চাতালের কাছে। রক্তিম এবারে দরজায় লাথি মারতে শুরু করেছে। অনেকদিন না খোলার ফলে লোহার দরজা নিজের জায়গায় আটকে গেছে। এই কাণ্ড দেখে চন্দন প্রায় চিৎকার করে উঠল। রক্তিম সেদিকে কর্ণপাত না করেই লাথি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই উত্তেজনা আর পরিশ্রমে ওর সমস্ত শরীর ঘামে ভিজে উঠেছে। সেই সঙ্গে মনের মধ্যে হাজার প্রশ্ন ভিড় জমাচ্ছে। একটু হাঁপিয়ে নিয়ে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে শেষবারের মতো একটা লাথি বসিয়ে দিল, আর তাতেই দরজাটা খুলে গেল। মন্দিরের ভিতরে টর্চ ফেলে প্রথমে কিছুই দেখতে পেল না রক্তিম। কিন্তু মন্দিরের মেঝের উপর টর্চের আলো পড়তেই সে চমকে উঠল। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা অল্প বয়সী মেয়ে। পরনের শাড়িটা জায়গায় জায়গায় ছেঁড়া, চুলগুলো ছড়িয়ে রয়েছে মুখের উপর, গায়ের রং অসম্ভব রকমের ফর্সা হলেও তাতে ধুলো ময়লার প্রলেপ জমেছে। রক্তিম দ্রুত মন্দিরে ঢুকে মেয়েটিকে কোলে তুলে নিল, তারপর অতি সন্তর্পণে মন্দিরের বাইরের চাতালে এনে রাখল। এই দৃশ্য দেখে চন্দন হতভম্ব হয়ে চেয়ে থাকে মেয়েটার দিকে। রক্তিম টর্চটা চন্দনের হাতে দিয়ে নিজের সাইড ব্যাগ থেকে জলের বোতলটা বের করে আনে, তারপর মেয়েটার মুখে কিছুটা জল ছিটিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই চোখ খুলে তাকায় মেয়েটি। এত অপরূপা সুন্দরী রক্তিম আগে কখনো দেখেনি। লন্ডনে এত সুন্দরী মেয়েদের সঙ্গে ওর সম্পর্ক হয়েছে, কিন্তু এই মেয়ের কাছে যেন তাদের সকলের রূপই খুবই সামান্য। বয়স আন্দাজ 22-23 হবে। ডাগর ডাগর কালো দুই চোখে অজানা কৌতূহলী দৃষ্টি, গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁট, এক রাশ কোঁকড়ানো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। এ যেন গল্প কাহিনীতে পড়া কোনো রাজকন্যা, যে কিনা এতকাল বন্দী ছিল শত্রুর চক্রান্তে। রক্তিম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার দিকে। মেয়েটা জ্ঞান ফিরে উঠে বসে, চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলে, আমি কোথায়? আপনি বাকি? রক্তিম আবারও মোহিত হয় মেয়েটার গলার স্বরে। বসন্তে ডেকে চলা একদল কোকিলের মিলিত কণ্ঠ যেন একত্রিত হয়েছে এই মেয়ের গলায়। মেয়েটি আবারও বলে, আপনি কি? এবার সম্বিত ফিরে রক্তিমের, জিজ্ঞাসার সঙ্গে বলে, আমার নাম রক্তিম, এই সামনের গ্রামে আমার বাড়ি। কিন্তু তুমি এই মন্দিরে কিভাবে এলে? কেই বা তোমাকে এখানে আটকে রেখেছিল? আমি তো বাবার সাথে হাট থেকে বাড়ি ফিরছিল। ফিরতে অনেক রাত হয়েছিল। রাস্তায় কয়েকটা দুষ্ট লোক আমাদের ঘিরে দাঁড়ায়, সাথে যা ছিল সব কিছু ছিনিয়ে নেয়, তারপর আমাকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করায়। বাবা ওদের কোনো মতে আটকে আমাকে পালাতে বলে। আমিও পালিয়ে এই মন্দিরের কাছে চলে আসি। তারপর মন্দিরের ওপর যেখানে বটটা বজিয়েছে ওখানে একটা বড় গর্ত আছে। নিজের সম্মান বাঁচাতে মন্দিরের ওপর উঠে পড়ি। তারপর রাতের অন্ধকারে পা ফসকে গর্তে থেকে নিচে মন্দিরের ভেতর পড়ে যাই। তিন দিন ওখানেই বন্দি ছিলাম। কত কেঁদেছি, সাহায্যের জন্য ডাক পেরেছি, কিন্তু কেউ আসেনি, কেউ না। শেষে বাঁচার সব আশা যখন ছেড়ে দিয়েছিল তখন আপনি এসে আমারে উদ্ধার করলেন বাবু, আমারে উদ্ধার করলেন। আপনি আমার প্রাণ বাঁচালেন। এতদিনের অপেক্ষা শেষ হলো। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম বাবু, চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। এই বলে মেয়েটা রক্তিমের পায়ের কাছে নিজের মাথা লুটিয়ে কাঁদতে থাকে। রক্তিম বলে,
আরে আরে কি করছো? ওঠো 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 ওঠো, এখন আমার সঙ্গে গ্রামে চলো। এতদিন এখানে আটকে রয়েছো, তোমাকে এখনই ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। তার কথা শুনে মেয়েটার মুখ চোখ খানিক বদলে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, না 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 বাবু, আমি গ্রামে যাব না। এই দশায় যদি গ্রামে পা রাখি তাহলে লোকে নানা কথা শুরু করবে, আমার আমার মান সম্মান নিয়ে প্রশ্ন তুলবে তারা। তার থেকে বরং আপনি একটা ভালো কাপড় এনে দিন আমায়, তারপর আজ রাতেই আমি নিজের গায়ে ফিরে যাব। রক্তিম উদ্বিগ্ন হয়। তোমাকে একা আমি কিছুতেই ছাড়ব না, আর ওই লোকগুলোও নিশ্চয়ই তোমার পেছনে এখান পর্যন্ত এসেছিল। আবার যদি তোমাকে হাতের কাছে পেয়ে যায় তাহলে তুমি কিছু ভেবো না, তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তুমি এখানেই থাকো, আমি একটু রাত হলেই কিছু খাবার আর শাড়ি নিয়ে আসছি, তারপর দেখছি কিভাবে তোমাকে তোমার গ্রামে পৌঁছে দেওয়া যায়। রক্তিম নিজের ব্যাগে রাখা বিস্কিট ও কিছু শুকনো খাবার মেয়েটার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু মেয়েটা সেসবে হাত দেয় না। চন্দন এতক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে, তবে মেয়েটাকে নিয়ে ওর মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। রক্তিম উঠে দাঁড়িয়ে চন্দনকে বলে, শোন আমি এখন বাড়ি যাই, একটু পরেই আবার আসব, তুই বরং থাক এখানে। এই জঙ্গলে একা মেয়েটাকে ফেলে যাওয়া একেবারেই উচিত হবে না, শুনলি তো সব। তুই থাক ওর সাথে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। কথাগুলো শুনেই চন্দনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কোনো মতে সে বলে, ওরা আমাকে এখানে একা রেখে যেও না, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তোমার সাথে নিয়ে চলো, এই মন্দিরে আমি একা থাকতে পারবো না। রক্তিম বিরক্ত হয়ে কিছু একটা বলতে যায়, কিন্তু ওকে প্রায় থামিয়েই মেয়েটা চন্দনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মায়াবী সুরে বলে উঠল, চন্দন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার চেয়ে বড় ভয় করবে এখানে, তুমি থাকো আমার সাথে, কি থাকবে না? রক্তিম অবাক হয়ে দেখে, এতক্ষণ যে চন্দন ভয়ে কোনো ক্রমে এখান থেকে পালানোর চেষ্টায় ছিল, সেই মন্ত্রমুগ্ধের মতো বলে উঠল, তুমি যাও দাদা, আমি আছি এখানে, কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। রক্তিম অবাক হলেও নিজের সাইড ব্যাগটা কাঁধে নিয়ে গ্রামে ফেরার জন্য পা বাড়াল, তারপর কি মনে হতে পিছনে ফিরে বলল, আরে তোমার নামটাই তো জানা হলো না। মেয়েটা গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁটে একটা লাস্যময়ী হাসি এনে বলল, সন্ধ্যা অনেকটাই গড়িয়ে গেছে। রক্তিম তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছাল, কিন্তু বাড়ির সামনে যাওয়া মাত্রই সাধন ঠাকুরের সঙ্গে মুখোমুখি দেখা। সাধন ঠাকুর বললেন, কি বাবা এত হন্তদন্ত হয়ে কোথা থেকে ফিরছো? হ্যাঁ ওই গ্রামটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। সাধন ঠাকুর কথাটা যে বিশ্বাস করেননি সেটা ওর মুখের ভাবেই স্পষ্ট ফুটে উঠল। রক্তিম ওকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে এলো। ইতিমধ্যে চন্দনেরও খোঁজ পড়েছিল, ওকে একটা দরকারি কাজে স্টেশন রোডে পাঠিয়েছে এই বলে ব্যাপারটা ম্যানেজ করেছে রক্তিম। খাবার টেবিলেও খিদে নেই এই অজুহাত দেখিয়ে নিজের খাবারটা ঘরেই আনানোর ব্যবস্থা করে নিয়েছে। এবার একটা শাড়ি জোগাড় করতে পারলেই বর্ণিনীর কাছে যাওয়া যাবে। মেয়েটা অনেকদিন না খেয়ে আছে, রাত একটু বাড়তেই বারান্দায় মেলা একটি শাড়ি রক্তিম ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর আর সময় নষ্ট না করে বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ল। রাত খুব একটা বেশি না হলেও গ্রামের রাস্তা বেশ শুনশান, টর্চটাও রেখে এসেছে চন্দনের কাছে, তবে পথ চিনে যেতে খুব একটা ভুল হওয়ার কথা নয়। ইতিমধ্যে রক্তিম শরীরের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছে, সেই মেয়ে এক অমোঘ মায়া বলে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ওকে। টিলার উপরে পৌঁছে মন্দিরের চূড়াটা আবারও নজরে এলো রক্তিমের, দ্রুত পা চালালো সেদিকে। যত এগোচ্ছে সেই আকর্ষণটাও যেন আরও কয়েক গুণ বেড়ে উঠছে। ঝোপঝাড় পেরিয়ে মন্দিরের কাছে যেতেই রক্তিমের মনে একটা খটকা লাগল, সমস্ত মন্দির জুড়ে এক অদ্ভুত নীরবতা যেন।
কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। চন্দন, চন্দন! বেশ কয়েকবার চন্দনের নাম ধরে ডেকেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এমন সময় কাল রাতে শোনা সেই রিন রিনের শব্দ আবারও রক্তিমের কানে ভেসে এল। বর্ণিনী! হ্যাঁ, ওই তো হেঁটে বেড়াচ্ছে মন্দিরের চাতালে, ওর পায়ের থেকেই আসছে শব্দটা। রক্তিম কিছুটা নিশ্চিত হয়ে বলল, আরে চন্দন গেল কোথায়? বর্ণিনী সামান্য হাসল, তারপর মায়াবী কণ্ঠে বলল, ওর যেখানে যাওয়ার ছিল ও সেখানেই গেছে, তুমি কিছু ভেবো না বাবু, সারি এনেছ। রক্তিম মনে মনে ভাবল চন্দনটা নিশ্চয়ই ভয়ে পালিয়েছে, মুখে বলল, হ্যাঁ এনেছি, তার আগে এসো কিছু খেয়ে নাও। বলেই নিজের ব্যাগ থেকে খাবার আর শাড়ি দুটোই বের করে আনল। কিন্তু রক্তিমের কথা শুনে তানপুরার ঝংকারের মতো হেসে উঠল বর্ণিনী। সেই হাসির শব্দ ফাঁকা মন্দিরের দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হয়ে উঠল। খেয়েছি তো, অনেক দিন পর পেট ভরে খেয়েছি, আহ কি স্বাদ, মন ভরে গেছে আমার। খাবার কোথায় পেলে? ওই চন্দনই তো দিল খাবার, একেবারে মিনির মতো খাবার। তুমি এক কাজ করো তো বাবু, ওখানে কাঠ রাখা আছে, একটু আগুন জ্বালাও দেখি, বড্ড ঠান্ডা আছে। রক্তিম বাধ্য ছেলের মতো সামনে এগিয়ে গেল, তারপর পকেট থেকে লাইটারটা বের করে শুকনো পাতার উপর খানিক বোলাতেই আগুন জ্বলে উঠল। সেই জ্বলন্ত আগুনের স্মিত আলোয় রক্তিম যা দেখল তাতে এই ঠান্ডার রাতেও ওর সমস্ত শরীরে উষ্ণতার স্পর্শ খেলা করে গেল। সামনের মন্দিরের চাতালে বর্ণিনী বসে রয়েছে, মৃদু হাওয়ায় চুলগুলো উড়ছে তার, আর তার ফাঁকেই দেখা যাচ্ছে সম্পূর্ণ নগ্ন শরীরটা। হ্যাঁ, কোনো বস্ত্র নেই তাতে। উন্মুক্ত কামুক দৃষ্টিতে বর্ণিনী চেয়ে রয়েছে রক্তিমের দিকে, লাল ঠোঁটে লেগে আছে ছলনা মেশানো হাসি। এই দৃশ্য দেখে রক্তিমের সমস্ত শরীর আন্দোলন করে উঠল। কোনো মতে সেই দিক থেকে চোখ সরিয়ে ঢোক গিলে বলল, একি তুমি এভাবে বসে আছো কেন? বাইরে এত ঠান্ডা, নাও শাড়ি পরে নাও। বর্ণিনী আগের মতোই লাস্যময়ী সুরেই বলে উঠল, উষ্ণতা আমার প্রয়োজন, এই শাড়ি কেটে দিতে পারবে বাবু? কাদু কেবলই। বর্ণিনীর কথা শেষ হওয়ার আগেই রক্তিম গিয়ে জড়িয়ে ধরল সামনে বসা বিবস্ত্র দেহটাকে। এতক্ষণ শত চেষ্টায় আটকে রাখা নদী বাঁধ ভেঙে পড়ল প্রবল জোয়ারের ধাক্কায়। মন্দিরের চাতালেই দুর্বল শরীরটা এলিয়ে দিল রক্তিম। কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া চরম সুখের অনুভূতিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। জ্বালানো আগুনটা এখন নিভে গেছে, চারিদিকে চরম শান্তি আর নিস্তব্ধতা। সামনের কোনো একটা গাছ থেকে একটা দাঁড় কাক কর্কশ শব্দে ডাকতে ডাকতে যেন উড়ে গেল। তাতেই রক্তিমের হুঁশ ফিরল, বুঝল পাশে বর্ণিনী নেই। উঠে পড়ে চশমাটা পরে নেয়, টপ টপ করে কিছু একটা গড়িয়ে পড়ার শব্দ হচ্ছে, খুব কাছ থেকেই আসছে শব্দটা। ফোনটা খুঁজে নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করে উঠে দাঁড়ায় রক্তিম। বর্ণিনী আবার এত রাতে কোথায় গেল? এই ভেবে আশেপাশে আলো ফেললো সে, কিন্তু নজরে পড়ার মতো কিছুই দেখা গেল না। আচমকাই একটা বিষয়ে খেয়াল হতেই আতঙ্কে বুকটা কেঁপে উঠল রক্তিমের। ওর পায়ের ঠিক নিচে পাথরের মেঝের ওপর রক্তের ধারা বয়ে যাচ্ছে, আর সেই রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে চাতালে। রক্তের উৎস মন্দিরের উপরের বটগাছটা, সেখান থেকেই টপ টপ করে রক্ত পড়ছে। মনের সমস্ত সাহস একত্রিত করে উপরের বটগাছে ফোনের ফ্ল্যাশ লাইট ফেলতেই রক্তিমের গলা ফেটে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো।
বটগাছের মোটা এক গুঁড়িতে ঝুলে রয়েছে সদ্য কাটা একটা মানুষের মুন্ডু। আর এই মানুষটাকে রক্তিম চেনে, চন্দন। মুখটা ভয়ে হাঁ হয়ে আছে, চোখ দুটো কেউ যেন খুবলে নিয়েছে। দৃশ্যটা দেখে ভয়ে দিশেহারা হয়ে রক্তিম পাগলের মতো ছুটতে লাগলো। পিছন থেকে ভেসে এলো আগের রাতে সদর দরজার বাইরে থেকে শোনা সেই তীক্ষ্ণ গলার স্বর। রক্তিম কোনো মতে ছুটে বাড়ির সামনে এসে চেঁচিয়ে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তারপর স্নায়ুর উপর জোর হারিয়ে ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটিতে। চোখ খুলতেই রক্তিম বুঝতে পারল নিজের ঘরের বিছানায় শুয়ে আছে সে। দুপুর গড়িয়ে গেছে, শরীরে সামান্যতম শক্তিও অবশিষ্ট নেই, মাথাটা অসহ্য যন্ত্রণায় ফেটে পড়ছে। কোনো মতে টলতে টলতে বিছানা ছেড়ে নিচে নেমে দেওয়ালে টাঙানো আয়নাটায় নজর পড়তেই আঁতকে উঠল রক্তিম। এক রাতের মধ্যেই চেহারায় অসম্ভব রকমের পরিবর্তন ঘটেছে। চোখ দুটো ঢুকে গেছে কোটরে, গালগুলো চোয়ালের সঙ্গে মিশে গেছে, চুল উস্কো খুস্কো। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো ওর গলা থেকে শুরু করে সমস্ত শরীরে দাঁত দিয়ে কামড়ানোর চিহ্ন। পরনের জামাটা খুলে ফেলল রক্তিম, চোখে চশমাটা দিতেই আরো অবাক হয়ে গেল। ধারালো নখ দিয়ে কেউ আঁচড় কেটেছে পিঠ বুক জুড়ে, কেমন যেন ফ্যাকাশে লাগছে শরীরটা। অনেকটা রক্ত শরীর থেকে শুষে নিলে যেমনটা লাগে অনেকটা সেই রকম। রক্তিম আর স্থির হয়ে থাকতে পারে না, জামাটা কোনো মতে গলিয়ে বেরিয়ে আসে ঘরের বাইরে। নিচে নামতেই বাড়ির সকলের জিজ্ঞাসু দৃষ্টি গিয়ে পড়ে রক্তিমের উপর। বড় কাকু প্রায় তেড়ে আসে ওর দিকে, গলায় রাগের স্ফুলিঙ্গ তুলে বলে, আমি সব খবর নিয়েছি, কেন তোর হঠাৎ এতগুলো টাকার দরকার পড়ল, কেন তোকে লন্ডন ছেড়ে এখানে পালিয়ে আসতে হলো, এখন তোর পাপের ফল ভোগ করতে হবে আমাদের সবাইকে, পুরো গ্রামটা শেষ হয়ে যাবে, তুই তুই চলে যা, যা করার তো করেই ফেলেছিস, এখন যা এই বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। রক্তিম কিছুই বুঝতে পারে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বড় কাকুর দিকে। বড় কাকু আবার বলে, এটা কি করেছিস তুই, তোর জন্য তোর জন্য চন্দনের মতো একটা নিরীহ ছেলেকে প্রাণ দিতে হয়েছে, তুই জানিস শুধুমাত্র তোর জন্য এই এই গ্রামের উপর কত বড় সর্বনাশ নেমে এসেছে, এত বছরের ঘুমিয়ে থাকা অভিশাপ আবার জেগে উঠেছে, রোজ রাতের শিকার হবে কেউ না কেউ, হায় ভগবান রক্ষা করো, আমাদের রক্ষা করো। ও কোথাও যাবে না, গলাটা ভেসে আসে রক্তিমের পিছন থেকে। রক্তিম ঘুরে দেখে ছোট দাদু দাঁড়িয়ে, বড় কাকু বলে ওঠে, বাবা বলছোটা কি, ওকে এখানে রাখলে আমাদেরও মরতে হবে এক এক করে। দাদু গম্ভীর গলায় বলে, আমি বলছি তো কিছু হবে না, তোমরা একটু ধৈর্য ধরো, ওই অপশক্তি এই বাড়ির ভিতরে কোনোভাবেই ঢুকতে পারবে না। আর এই যে রক্তিম দাদু ভাই, তুমি আমার সাথে এসো দেখি। রক্তিম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, ছোট দাদু আবার বলে, কই, এসো আমার সাথে। রক্তিম ধীর পায়ে ছোট দাদুকে অনুসরণ করে। দাদু বাড়ির বাইরে বেরিয়ে রক্তিমকে নিয়ে কালী মন্দিরে আসে, সেখানে আগে থেকেই সাধন ঠাকুর উপস্থিত ছিলেন। তিনি রক্তিমকে একটা পশমের আসন লক্ষ্য করে বসার নির্দেশ দেন। রক্তিম আসনে বসতেই সাধন ঠাকুর বলে ওঠেন, তার রিগমারিয়ার স্বামীর হুমকির মেসেজ আর এসেছে। কথাগুলো শুনে চমকে ওঠে রক্তিম, আমতা আমতা করে বলে, আপনি এইসব? দাদু পাশ থেকে বলে ওঠে, সবকিছুই জানি দাদু ভাই, সবকিছুই জানি,
যেদিন তুমি এখানে এসেছো সেদিন থেকে তোমার মা চিঠিতে আগেই আমায় সবটা জানিয়েছিলেন। রক্তিমের মুখে এক রাশ অন্ধকার নেমে আসে। দাদু বলে চলেন, বিদেশে থেকে দেশের সাথে সম্পর্ক তো অনেক আগেই ছিন্ন করেছিলে, সেই সঙ্গে নিজের নাম বংশ পরিচয় চরিত্র সবটাই জলাঞ্জলি দিয়ে মহিলা সঙ্গ আর নেশাকেই জীবনের লক্ষ্য করে নিয়েছিলে তুমি। তোমার বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া অর্থ দিয়েই দিব্যি আমোদ করে কাটাচ্ছিলে দিনগুলো। কিন্তু কথায় বলে না যে সব কিছুরই শেষ থাকে, আর তোমার সাথেও হলো ঠিক তাই। তোমার 27তম জন্মদিন উপলক্ষে একদল বন্ধু নিয়ে হাজির হলে এক নামি পানশালায়, আর সেইখানে রাতের শয্যা সঙ্গিনী হওয়ার জন্য টাকার বিনিময়ে মারিয়া নামক এক বেশ্যাকে ভাড়া করলে। নেশায় ভূত হয়ে হোটেলের ঘরে পৌঁছানো মাত্রই বাঁধলো অশান্তি, প্রাপ্য টাকার থেকেও বেশি টাকা চেয়ে বসলো মারিয়া। তখন শুরু হলো তোমাদের জোর তর্কাতর্কি। নেশায় উন্মুক্ত থাকায় বেখেয়ালে ধাক্কা মারলে মারিয়াকে, আর তাতেই ওর মাথাটা গিয়ে খাটের পাল্লার সাথে ঠুকে গেল, আর সেই সাথেই মাথা ফেটে রক্ত ছড়িয়ে পড়ল চারিদিকে। ভয় পেয়ে মারিয়াকে ওই অবস্থায় রেখেই পালিয়ে গেলে তুমি, তবে তাতেও তোমার রেহাই মিলল না। এরপর মারিয়ার স্বামী তোমাকে রীতিমতো হুমকি দেওয়া শুরু করল, যদি ওর দাবি অনুযায়ী টাকার জোগান না দিতে পারো তাহলে পুলিশের কাছে গিয়ে মারিয়ার খুনের অভিযোগ দায়ের করবে তোমার বিরুদ্ধে। এতেই ভয়ে দিশেহারা হয়ে তুমি টাকা দেওয়া শুরু করলে। অনেক দিয়েও যখন রেহাই পেলে না তখন শেষ ভরসা স্বরূপ দেশে পাড়ি দিল ওই জমিটা বিক্রি করে টাকা জোগাড়ের জন্য। কি দাদু ভাই, হ্যাঁ সব ঠিকঠাক বললাম তো নাকি? দাদুর মুখে নিজের জীবনে ঘটে যাওয়া ঘৃণ্যতম অধ্যায়ের বিবরণ শুনে লজ্জায় রক্তিমের মুখ লাল হয়ে ওঠে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা জল। ও মারিয়াকে মারতে চায়নি, হ্যাঁ খারাপ সঙ্গে মিশে নিজেকে সামাল দিতে না পেরে জীবনে অনেক ভুল কাজও করেছে, কিন্তু কাউকে খুন করার কথাও কল্পনাও করতে পারে না। তবে জেনে রাখো দাদু ভাই, ওই মারিয়া নামের মেয়েটি কিন্তু মারা যায়নি। এই কথাটা শুনে রক্তিম অবাক হয়ে দাদুর মুখের দিকে তাকায়। দাদু বলেন, হ্যাঁ ঠিকই শুনেছ, মারিয়া মারা যায়নি সেদিন, কেবলই ওর মাথাটা একটু ফেটে গেছিল। আর ওর স্বামী মিলে অনেকদিন ধরেই তোমার মতো লম্পট ছেলেদের ফাঁসিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করত, তোমাকেও ওইভাবেই ফাঁসিয়েছিল তারা। কালকে রাতেই পুলিশ ওদের দুজনকে গ্রেপ্তার করেছে, তোমার মাই আমায় কথাটা ফোন করে জানিয়েছে। রক্তিম এতদিন ধরে যে ভয় আর দুশ্চিন্তা মনের মধ্যে জমিয়ে রেখে গুমড়ে গুমড়ে মরছিল, ছোট দাদুর মুখে এই কথাটা শুনে সেটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। খুনের মতো একটা এত বড় বোঝা ওকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। কিছু একটা বলতে গিয়েও আবার থেমে যায় রক্তিম। মনের মধ্যে আরও অনেক প্রশ্ন জমাট বেঁধে রয়েছে, যার উত্তর পাওয়া এখনো বাকি। রক্তিমের মনের কথাই যেন পড়ে ফেলে সাধন ঠাকুর। ভালো আর খারাপ মানুষের দুই সত্তা, ভালো যেমন মানুষকে আলোর দিকে নিয়ে যায়, খারাপ তেমনই নিয়ে ফেলে অন্ধকারের অনন্ত কূপে। রক্তিম বলে ওঠে, পূর্ণিনীকে। সাধন ঠাকুরের মুখমণ্ডল কথাটা শুনে কঠিন হয়ে যায়। ধীর স্বরে তিনি বলেন, বর্ণিনী কোনো মানবী নয়, এক অতি ভয়ানক পিশাচিনী। রক্তিমের কথাটা যেন বিশ্বাস হয় না,
এই একবিংশ শতকে দাঁড়িয়ে এইসব কথা নেহাতি অন্ধবিশ্বাসের ফল ছাড়া আর কিছুই নয়। রক্তিমের মনের ভাবটা বুঝতে পেরেই সাধন ঠাকুর আবার বলেন, সবটা শোনো তবে, তুমি যেই বংশে জন্মেছ তা বড়ই উচ্চ বংশ। তোমার পূর্বপুরুষ শ্রী ব্রহ্মানন্দ বিদ্যারত্ন অনেক বড় মানের সাধক ছিলেন। স্বয়ং কৃষ্ণানন্দ আগমবাগিশের থেকে তিনি দীক্ষা লাভ করেছিলেন। এই মন্দিরে প্রতিষ্ঠিত যে কালী মূর্তি তুমি দেখছ তা কৃষ্ণানন্দের আদেশেই নির্মিত হয়েছিল। তিনি মা দক্ষিণাকালের রূপ দান করেছিলেন। সাধক রামপ্রসাদ ছিলেন ব্রহ্মানন্দের গুরু ভাই। এই মন্দির প্রতিষ্ঠার সময় রামপ্রসাদও উপস্থিত ছিলেন বলে জানা যায়। সব ভালোই কাটছিল। ব্রহ্মানন্দ গুরুর আদেশ মতোই মা কালীর আরাধনা ও সেবা কার্য করছিলেন। কালের নিয়মে কৃষ্ণানন্দ দেহ রাখলেন, আর তারপরে বৈভব ও অগাধ তন্ত্র জ্ঞান লাভের আকাঙ্ক্ষা পেয়ে বসল ব্রহ্মানন্দকে। সেই উদ্দেশ্যকেই বাস্তবায়িত করতে তিনি দশম মহাবিদ্যার পঞ্চম শক্তি দেবী ত্রিপুরা ভৈরবীর আরাধনা শুরু করলেন। এই দেবী ভীষণই উগ্রা ও ভয়ঙ্করী। গৃহে পরিবারের মধ্যে থেকে এই দেবীর সাধনা করলে যে কোনো ধরনের বিপদ নেমে আসতে পারে। সেই জন্যেই বাড়ি থেকে দূরে ওই বন ডুঙ্গরির জঙ্গলের কাছে নির্মাণ করালেন মা ত্রিপুরা ভৈরবীর মন্দির। সেখানে থেকেই ব্রহ্মানন্দ দেবীর সাধনা শুরু করলেন। সেই সময় আমার পূর্বপুরুষ শ্রী বিদ্যাবতী গোস্বামীকে দীক্ষা দিয়ে এই কালী মন্দিরের সেবার দায়িত্ব তুলে দেন ব্রহ্মানন্দ। তখন থেকেই বংশ পরম্পরায় আমরা এই মন্দিরে পুজো করে আসছি, বুঝলে? যাই হোক, তুমি তো দেবী ভৈরবী সম্পর্কে কিছুই জানো না, শোনো তবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা মা ললিতা ত্রিপুর সুন্দরী যখন ভণ্ডাসুরের বধের জন্য আবির্ভূত হয়েছিলেন তখন তার দেহ উষ্মা থেকে সৃষ্ট হয়েছিল 64 যোগিনীর। এদের মধ্যে সর্বপ্রথম যোগিনী হলেন মা ত্রিপুর ভৈরবী। দেবী রক্তবর্ণা, রক্তবসন পরিহিতা, গলায় নরমুণ্ডের মালা, নানা অলঙ্কার ভূষিতা, দেবী চতুর্ভুজা, চার হাতের মধ্যে দুই হাতে বড় মুদ্রা ও অঙ্কুশ মুদ্রা, অপর দুই হাতে পুস্তক ও জপমালা বিরাজ করছে। দেবী ত্রিনয়না, কাল ভৈরবের ভার্যা হলেন দেবী ভৈরবী। মা ভৈরবী মানুষকে কামনা বাসনার মিথ্যা প্রলোভন দেখিয়ে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। আর যে ব্যক্তি এই মিথ্যা মায়াজাল ছিন্ন করতে পারে সেই লাভ করে ভৈরবীর করুণা ও অশেষ বৈভব। ভৈরবী সাধনা অত্যন্ত কঠিন। দেবী নানা ছলনায় সাধককে তার সংকল্প থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। দেবীর অধীনস্থ নিম্ন যোগিনীরা মোহ ও কামনার মায়াজাল বুনে সাধককে সেই জালে বেঁধে ফেলার জন্য বহু কায়দা অবলম্বন করে। আর একবার যদি সাধক সেই ফাঁদে পা দেয় তাহলে সাক্ষাৎ মৃত্যু তার জীবন তো কেড়ে নেবেই, সেই সঙ্গে তার পরিবার ও আশেপাশে থাকা মানুষজনের ওপরেও নেমে আসবে ঘোর বিপদ। বর্ণিনী হল সেই নিম্ন শ্রেণীর যোগিনী। ব্রহ্মানন্দের সামনে বর্ণিনী কামনা ও বাসনার নানা সরঞ্জাম উপস্থিত করে। নিজের অসামান্য রূপ ও মায়াবী আকর্ষণে অনেক চেষ্টা করে সাধনা ভঙ্গ করার, কিন্তু ব্রহ্মানন্দ কোনো প্রলোভনেই বাধা পড়ে না। শেষে অনেক পরীক্ষা পেরিয়ে এক অমাবস্যার রাতে মা ভৈরবী তুষ্ট হয়ে ব্রহ্মানন্দকে দান করেন নগাদ বৈভব, ব্রহ্মজ্ঞান ও নানা অজানা বিদ্যা। তার সাথে এই প্রতিশ্রুতি প্রদান করেন যে যতদিন ব্রহ্মানন্দের বংশধরেরা দেবীকে তুষ্ট রাখতে পারবে
ততদিন এই বৈভব ও জ্ঞান ব্রহ্মানন্দের বংশে অবস্থান করবে। কিন্তু কোনো কারণে দেবীর সাধনায় বিঘ্ন ঘটলে নেমে আসবে ঘোর সংকট। এরপরেই ব্রহ্মানন্দ ঘোষণা করলেন, তার বংশের প্রতি এক পুরুষ অন্তর একজন সুলক্ষণযুক্ত বালককে বেছে নেওয়া হবে দেবীর আরাধনার জন্য, এবং সেই বালককেই আজীবন নিষ্ঠা ও যথাযথ নিয়ম মেনে দেবীকে সন্তুষ্ট রাখতে হবে। এবং এইভাবেই তিনি যা কিছু দেবীর থেকে লাভ করেছেন তা এই বংশের উত্তরসূরীদের মধ্যেও ছড়িয়ে যাবে। সেই মতোই প্রতি এক পুরুষ অন্তর একজন করে দেবীর আরাধনা করে চলে, সাথেই পরিবারের বৈভব ও জ্ঞানের পরিধিও বজায় থাকে। সময় এগিয়ে চলে নিজের মতো কালক্রমে, দেবীর সাধনার দায়িত্ব এসে পড়ে তোমার দাদু অর্থাৎ এই বাড়ির মেজকর্তা সমরেশের ওপর। সমরেশের মধ্যে একজন সাধক হবার সমস্ত সুরক্ষণ থাকলেও তার মন ছিল অতীব চঞ্চল। আমার পিতা শ্রী উমাচন্দ্র গোস্বামী সমরেশকে বড় স্নেহ করতেন, তিনি ওকে ভৈরবী সাধনা সংক্রান্ত নানা উপদেশও দিতেন। 27 বছর বয়সে সমরেশের বিয়ে দেওয়া হয়, দেবীর সাধনাও চলতে থাকে তার সাথে। কিন্তু হঠাৎই নেমে আসে সেই ঘোর কালো রাত। আজও সেই কথা মনে পড়লে আমার সর্বাঙ্গ ভয়ে কেঁপে ওঠে। কৌশিকী অমাবস্যার রাতে সমরেশ মা ভৈরবীর বিশেষ পূজা সম্পন্ন করতে মন্দিরে পৌঁছেছিল। একে তো অমাবস্যার রাত, আর তার সাথেই ওই দিন আকাশ ভেঙে নেমে এসেছিল অবিরাম জলের ধারা, গুরুগম্ভীর মেঘের গর্জন আর বিদ্যুতের ঝিলিকে মুহূর্তে সব কিছু দৃশ্যমান হয়ে পরক্ষণেই হারিয়ে যাচ্ছিল অন্ধকারের চাদরে। সমরেশ পূজোর পর হোমকুণ্ড জেলে এক মনে ভৈরবীর বীজ মন্ত্র পাঠ করা আরম্ভ করে। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি সেই আগুনের আলোয় যেন জীবন্ত হয়ে ওঠে। আচমকাই নূপুরের ঋণ ঋণে শব্দ কানে আসে সমরেশের। কেউ মন্দিরের চাতালে হেঁটে বেড়াচ্ছে। এই দুর্যোগের রাতে মন্দিরে কোনো মেয়ে এসেছে এই ভাবনা মনে আসতেই সমরেশ একটু বিচলিত হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে মন্ত্র পাঠে মনোসংযোগ করে। সেই নূপুর পরিহিত নারী সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে মিহি স্বরে বলে, সমরেশ আমার দিকে ফিরে দেখো, ফেরো আমার দিকে, দেখো না। সমরেশ সেই মহিলা কণ্ঠ উপেক্ষা করে মন্ত্র পাঠ চালিয়ে যায়। এবারে নারী মূর্তিটি দরজা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে সমরেশের পাশ কাটিয়ে দেবী ভৈরবীর মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে। যজ্ঞের আগুনের রক্তিম আলোয় সেই নারীর দিকে নজর পড়তেই সমরেশের শরীর মন নাড়া দিয়ে ওঠে। এত লাস্যময়ী সুন্দরী রমণী সে আগে দেখেনি। এক রাস খোলা চুল বেয়ে টপ টপ করে জল পড়ছে। মায়াবী দুই চোখে কেবল কামুকতা আর মোহের লালসা। পরনের শাড়িটা ভিজে যৌবন ফেটে পড়া শরীরটার সঙ্গে এঁটে গেছে। মেয়েটা হেসে হেসে বলে, সমরেশ বৃদ্ধা সময় নষ্ট করছো এই যৌবন ভোগের, একে নষ্ট করো না, এসো আমার কাছে এসো সমরেশ। সমরেশের অন্তর বিচলিত হলেও মনে মনে বলে, না মন্ত্র পাঠ থামানো চলবে না, নয়তো এর ফল হবে মারাত্মক। দেবীর পূজা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিজের আসন ছেড়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। বৃষ্টির বেগ আরো বেড়ে ওঠে, যেন সমস্ত বিশ্ব চরাচর আজ এই অবিশ্রান্ত বর্ষণে ভেসে যাবে। মেয়েটি এবারে যা করে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সমরেশ। এই
দিতি নিজের পরিহিত শাড়িটা আস্তে আস্তে শরীরের ওপর থেকে সরিয়ে নেয়। উন্মুক্ত হয়ে পড়ে চরম রূপমতী সেই নারীর নগ্ন কামাতুর দেহখানি। মেয়েটি বলে চলে, এসো সমরেশ, আমার কাছে এসো, আমার শরীর হয়ে চলাই জ্বালা নিজের স্পর্শে নিভিয়ে দাও সমরেশ, এসো আমার কাছে এসো। এই প্রবল আকর্ষণ আর সহ্য করতে পারে না সমরেশ, সমস্ত মন্ত্র উপাচার এক নিমেষে ভুলে যায়। কানে শুধু ভাসতে থাকে সামনে বসে থাকা ওই নগ্ন নারীর তীব্র কামনা বাক্য। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ায় সমরেশ। তারপরে গিয়ে যায় সেই সর্বনাশা ভবিতব্যের দিকে। মায়ের মূর্তির সামনে মিলিত হয় ওই মৃত্যুর বিবর্ণিনীর সাথে। যখন হুশ ফেরে তখন ভয়ে আতঙ্কে কুকুরে ওঠে সমরেশ। কামের বসে কি ভয়ঙ্কর পা বিনা করে বসেছে। মায়ের পায়ে মাথা রেখে বলে ওঠে, আমায় আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর। এতটা বলে একটু দম নেওয়ার জন্য থামেন সাধন ঠাকুর। রক্তিম ব্যস্ত হয়ে বলে ওঠে, তারপর? এবারে দাদু বলতে শুরু করে, মেজদা খুব ভালোভাবেই জানতো যে ও ভুল করেছে, আর তার ফল যে কতটা ভয়াবহ হতে চলেছে তাও সে জানত। ওই মেয়ে আর কেউ নয়, দেবীর অনুগত কামরূপে বর্ণিনী, যে সাধককে কামের ফাঁদে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ভোরে বাড়ি ফিরেই সে সমস্তটা জানায় আমাদের কালী মন্দিরের তৎকালীন সাধক অর্থাৎ এই সাধন ঠাকুরের বাবা উমাচন্দ্রকে। মেজদা জানতো এই ঘটনার ফলে মা ভৈরবীর অভিশাপ নেমে আসবে সমস্ত গ্রামের উপর। ওই বর্ণিনী এক এক করে কেড়ে নেবে নিরীহ মানুষগুলোর জীবন। তবে প্রথমে নিজের পরিবারের সুরক্ষার ব্যবস্থা করার কথা ভেবে বাড়ির চারদিকে এক গণ্ডি কেটে দেয়, যাতে সেই পিশাচিনী এই বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করতে না পারে। আর বর্ণিনীকে আটকাবার জন্য সেই রাতেই ভৈরবী মন্দিরে এক বিশাল যজ্ঞের আয়োজন করে, কিন্তু সেই যজ্ঞ মেজটা সম্পন্ন করতে পারে। পরের দিন ভোরবেলা ওর মস্তকহীন দেহটা উদ্ধার হয় গ্রামে ঢোকার মুখে যে বটগাছটা আছে ওর নিচে, তার মাথাটা উপড়ে নেওয়া, হাত পা থেকে শুরু করে শরীরের সমস্ত জায়গার মাংস খুবলে খুবলে যেন কেউ খেয়েছে। দৃশ্যটা মনে পড়ে যেতে ছোট দাদু একটু যেন শিহরিত হয়ে ওঠে। আবার সাধন ঠাকুর বলেন, এরপর থেকেই প্রতি রাতে নিখোঁজ হতে শুরু করে গ্রামের একজন করে মানুষ। পরের দিন সকালে তাদের মাথাবিহীন মাংস খুবলে খাওয়া দেহগুলো পাওয়া যেতে থাকে গ্রামের বিভিন্ন জায়গা থেকে। ভয়ে আর কেউ ওই ভৈরবী মন্দিরগামী রাস্তাতেও পা বাড়াতে সাহস পায় না। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গ্রামের এই সমস্যা সমাধানের জন্য সবাই একত্রিত হয়। এতদিনে এটা সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে সমরেশের ভুলের কারণেই ভৈরবী মন্দিরে অভিশাপ লেগেছে, এবং তাতেই ওই বর্ণিনী নিজের প্রচণ্ড খিদে মেটাতে প্রতি রাতে গ্রামের মানুষদের তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। যেহেতু সমরেশ নিজের বাড়ির চারিদিকে গণ্ডি কেটে গেছে, সেই জন্যেই ওর পরিবারের কারোর মৃত্যু হয়নি এখনো পর্যন্ত। গ্রামের মানুষজন একের পর এক মৃত্যুর জন্য এই বাড়িকেই দায়ী করে, এবং এই নিয়ে চরম বিবাদ শুরু হলে আমার বাবা উমাচন্দ্র তা মিটমাট করতে এগিয়ে আসেন। তিনিও কম বড় সাধক ছিলেন না। তিনি বলেন,
যেন দেন ব্রুকারে বর্ণিনীকে ওই মন্দিরেই বন্দি করতে হবে, না হলে এই হত্যালীলা বন্ধ হবে না। সেই মতোই বাবা দুদিন পর বিশেষ উপায়ে ভৈরবী মন্দিরেই বর্ণিনীকে বন্দি করেন এবং ওই স্থান পরিত্যক্ত ঘোষণা করে দেন। তবে এই উপাচার সম্পন্ন করতে ও বর্ণিনীকে আটকাতে গিয়ে তিনিও যথেষ্ট আহত হয়েছিলেন। কয়েকদিনের মধ্যে বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি বলে যান বর্ণিনী ওই মন্দিরে কেবলমাত্র বন্দী আছে, ও যে কোনো উপায় অবলম্বন করে মুক্ত হবেই, আর একবার মুক্ত হলে আবার ওর রক্ত পিপাসা জেগে উঠবে, আবার নৃশংসভাবে হত্যা শুরু করবে নিরীহ মানুষদের। এতদিন বন্দী থাকায় ওর ক্ষোভ বেড়ে উঠবে আরো বহুগুণ। আর তুমি কল সেই কাজটাই করেছ, এত বছর ধরে বন্দী বর্ণিনীকে মুক্ত করে দিয়েছ। শুধু তাই নয়, তুমি তার সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছ, এর ফলে তোমার সাথে এই গ্রামের ওপরেও আবার দেবীর অভিশাপ নেমে এসেছে। সাধন ঠাকুর থামতেই রক্তিম বলে, বর্ণিনীকে থামানোর কোনো উপায় কি নেই? সাধন ঠাকুর মা কালীর দিকে দুহাত জোর করে বলেন, মায়ের কাছে প্রার্থনা করো বাবা, মাই পথ দেখাবেন, তার ইচ্ছাতেই সব কিছু ঘটে, উনি এই বিপদের হাত থেকে রক্ষা করবেন। রক্তিম আরো কিছু একটা বলতে যায়, কিন্তু বাড়ির মধ্যে থেকে একটা গুঞ্জন কানে আসতেই সেটা আর বলা হয় না। ইতিমধ্যে সাধন ঠাকুর আর ছোট দাদুও বিষয়টা লক্ষ্য করেছে, তিনজনই উঠে বাড়ির দিকে পা বাড়ায়। এতক্ষণে সন্ধে নেমে গিয়েছে, সম্ভবত আজও লোডশেডিং, চারিদিক নিশ্চিদ্র অন্ধকারে ডুবে আছে। বাড়ি ঢুকতেই বড় কাকু এক রাশ চিন্তার সঙ্গে বলে ওঠে, টুবানকে বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে রক্তিমের। ছোট দাদু মাথা চাপড়ে বলে, তোমরা পুরো বাড়িটা খুঁজে দেখেছো তো? বাড়ির মধ্যে থেকে ছেলেটা কোথায় যাবে? না দাদু, টুবান আজ বিকেলে ওই বড় মাঠে খেলতে গিয়েছিল, বিল্টু মামনরাও ছিল, কিন্তু হঠাৎ করে ওরা আর টুবানকে নিজেদের মধ্যে দেখতে পায় না, অনেক খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি ওকে। হায় শহর, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা ওদের বাইরে খেলতে যেতে দিলে? সকালে চন্দনের গলা কাটা লাশটা দেখো, তোমাদের মনে ভয় জাগেনি গো? না বাবা, আমরা জানলে কি বাড়ি থেকে বেরোতে দিতাম নাকি? ওরা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়েছিল, আমরা আর কিছু বলতে পারে না। কাকিমা কান্নায় কথা জড়িয়ে আসে, ছোট দাদু পাশের চেয়ারে ধপ করে বসে পড়ে, তারপর আকাশের দিকে মাথা তুলে বলে ওঠে, হে মা জগৎ জননী, হে মা কালী, রক্ষা করো, দয়া করো মা। রক্তিম কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কাল রাতে দেখা চন্দনের ক্ষত বিক্ষত মুখটা মনে পড়তেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। সাধন ঠাকুরের দিকে চোখ পড়তেই তিনি ইশারায় রক্তিমকে বাইরে যেতে বলেন। রক্তিম সাধন ঠাকুরের সঙ্গে আবার কালী মন্দিরে উপস্থিত হয়। মন্দিরে এখন একটা বড় প্রদীপ জ্বলছে, তাতেই ফুটে উঠেছে কালো মেয়ের স্নিগ্ধ অবয়ব। সাধন ঠাকুর বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে আরো কিছু বলেছিলেন, তা কেবলমাত্র আমি জানি। রক্তিম অবাক দৃষ্টিতে তাকায় সাধন ঠাকুরের দিকে, তিনি বলেন, বাবা বলেছিলেন সমরেশের ভুলের ফলে যে বিভীষিকা জেগে উঠেছে তাকে সাময়িকভাবে বন্দি করা গেলেও বিনাশ করা সম্ভব নয়, সে আবার মুক্ত হবে, আবার এই গ্রামের ওপর বসাবে তার করাল গ্রাস।
তো ব্রহ্মানন্দ বিদ্যারত্নের কথা মতো এই বংশে এক পুরুষ পর আবার একজন সাধক জন্ম নেবে, তার হাতেই ওই অভিশাপ খণ্ডিত হবে। আবার দেবীর করুণার হাত দেবী মেলে ধরবেন। রক্তিমের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাধন ঠাকুর বলেন, আর সেই সাধক তুমি, তুমি রক্তিম, সেই সাধক তুমি। আমি? না না, আপনার কিছু একটা ভুল হচ্ছে। তোমাকে প্রথম দিন দেখে চিন্তিত কেন হয়ে পড়েছিলাম জানো? কারণ তোমার মুখের আদলের সঙ্গে সমরেশের অনেক সামঞ্জস্য লক্ষ্য করেছিলাম। এছাড়াও বিদেশ থেকে ওই জমি বিক্রির তাগিদে ঠিক 27 বছর বয়সেই তোমার এখানে আসা, ওই মন্দিরের প্রতি আকর্ষণ, এই কালী মন্দিরে পা রাখা মাত্র কিছু টুকরো স্মৃতির অবতারণা, এছাড়াও বর্ণিনী বন্দী থাকা সত্ত্বেও তোমার কাছে ওর উপস্থিতির জানান দেওয়া, এই সবই একই সূত্রে গাঁথা। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? এই কথাগুলো তো আমি কাউকে বলিনি। আমি সব জানি, আরেও জানি যে ঘোর বিপদ এই গ্রাম ও এই পরিবারের ওপর নেমে এসেছে, তার থেকে কেবল তুমি উদ্ধার করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তুমি উদ্ধার করতে পারো। কিন্তু আমি কিভাবে? ওই বর্ণিনীর সম্মুখীন হবার মতো শক্তি বা সাহস কোনোটাই যে আমার নেই। সাধন ঠাকুর স্মিত হাসেন, প্রদীপের আলোয় তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি খেয়াল করে রক্তিম। সাহস অন্তর থেকে প্রকটিত হয় বাবা, সবকিছু সেই মহাশক্তির পায়ে অর্পণ করো, তিনি সাহস প্রদান করবেন। নিজের আত্মাকে শুদ্ধ করে সমস্ত আধার দূরে সরিয়ে এক চিত্তে মহামায়াকে মনের মধ্যে জাগরিত করো। এই বলে সাধন ঠাকুর কালী মূর্তির সামনে এগিয়ে যান। মূর্তিটা সামান্য পিছনে ঠেলা দিতেই মূর্তির ঠিক নিচে আসনের মধ্যে একটা গর্ত লক্ষ্য করে রক্তিম। সাধন ঠাকুর সেই গর্তের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আনলেন একটা টাটকা রক্ত জবা। তারপর কালী মূর্তি যথাযথভাবে নিজের স্থানে রেখে ফিরে এলেন রক্তিমের কাছে। এই রক্ত জবা স্বয়ং কৃষ্ণানন্দ আগমবাগীশ ব্রহ্মানন্দকে দিয়েছিলেন। এই জবা যদি পবিত্র মনে মায়ের পায়ে অর্পণ করো তাহলে মা নিশ্চয়ই সাড়া দেবেন। রক্তিম অবাক হয়ে তাকিয়ে থাকে রক্ত জবাটার দিকে। কয়েকশো বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই জবা এত জীবন্ত, এত সতেজ, যেন এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে। রক্ত জবাটি রক্তিমের হাতে দেয় সাধন ঠাকুর, আর সেটা হাতে নেওয়া মাত্রই একটা তেজ অনুভূত হয় রক্তিমের সমস্ত শরীরে। সাধন ঠাকুর বলেন, যাও বাবা যাও, যাও মায়ের নাম স্মরণ করে ওই মন্দিরে যাও, নিজের সমস্ত অপরাধের ক্ষমা ভিক্ষা চেয়ে দেবী ত্রিপুর ভৈরবীর পায়ে এই ফুল অর্পণ করো, তিনি মঙ্গলময়ী, সন্তানের চোখের জলে তার মন নিশ্চয়ই গলবে। যাও বাবা, আর দেরি করো না, একটা বাচ্চার প্রাণ জড়িয়ে আছে এই সবের সাথে, আর সময় নষ্ট করো না, এগিয়ে যাও যাও এগিয়ে যাও। সাধন ঠাকুরের কথা শুনে রক্তিমের মনের মধ্যে এক দৃঢ়তা তৈরি হয়। জবা ফুলটা হাতে নিয়ে মা কালীকে প্রণাম করে বেরিয়ে পড়ে। বাড়ির মধ্যে তখনও মহিলাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে, এখনও লোডশেডিং, তার মধ্যে আকাশেও জমাট বেঁধেছে মেঘ। মেঘেরা মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে গুরু গম্ভীর শব্দে ডেকে উঠছে। রক্তিম গ্রাম পেরিয়ে টিলার উপরে এসে দাঁড়ায়। বিদ্যুতের একটা তরঙ্গ আকাশে চাবুকের মতো আছড়ে পড়তেই মন্দিরের চূড়াটা একবার দৃশ্যমান হয়েই আবার অন্ধকারে ঢেকে যায়। রক্তিম খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, তারপর রক্ত জবাটা মুঠোর মধ্যে ধরে এগিয়ে যায়। অদ্ভুত রকমের প্রশান্তি চারিদিকে। মন্দিরের কাছে এসে রক্তিম ডেকে ওঠে, টুবান টুবান। কোনো সাড়া শব্দ নেই। আচমকাই শুকনো পাতার উপর দিয়ে কারুর হেঁটে চলার শব্দ রক্তিম শুনতে পায়।
কিন্তু পরক্ষণেই ফিরে তাকাতে কিছুই দেখা যায় না। পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতেই সামনে থেকে কিছু একটা মুহূর্তে সরে যায় মন্দিরের পিছনের অন্ধকারে। রক্তিম একটু ভয়ে ভয়ে চারিদিকে টর্চের আলো ফেলে, কিন্তু কিছুই নজরে পড়ে না। এবারে চাতাল পেরিয়ে সিঁড়ি ধরে উপরে উঠে আসে রক্তিম। মন্দিরের দরজাটা সামান্য খোলা, আগের দিন এর ভিতর থেকেই বর্ণিনীকে বের করে এনেছিল। ফোনের আলো মন্দিরের ভিতরে ফেলতেই রক্তিম দেখতে পায় কালো পাথরে নির্মিত দেবী ত্রিপুর ভৈরবীর মূর্তিটা মাকড়সার জাল আর ধুলো ময়লায় ঢেকে রয়েছে। মন্দিরের নানা জায়গায় ছড়িয়ে রয়েছে পুজোর বাসনপত্র। দেবীর সামনে বেশ লম্বা একটা প্রদীপদানি, সর্বত্রই ময়লার পূর্ব আস্তরণ। হঠাৎ রক্তিম অনুভব করে ওর ঠিক মাথার উপর থেকে একটা শব্দ ভেসে আসছে। কুকুর খাবার খাওয়ার সময় যেমন শব্দ করে, অনেকটা সেই রকম। রক্তিম ধীরে ধীরে হাতে ধরা ফোনটা মন্দিরের ভিতর থেকে বের করে উপরে ফেলতেই ওর এতক্ষণ ধরে সঞ্চিত সমস্ত সাহস কর্পূরের মতো উবে যায়। অল্প আলোয় নজর পড়ে মন্দিরের দরজার সামান্য উপরে একটা থামের কোণে বসে রয়েছে একটা নারী মূর্তি, সম্পূর্ণ উলঙ্গ, চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে সর্বাঙ্গে, অসম্ভব বড় দুটো লিকলিকে হাত, তাতে কালো কালো ধারালো ছুরির মতো নখ, গায়ের চামড়া পুড়ে কালো হয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে, শরীরে মাংস বলে কিছুই নেই, পাগুলো বেঁকা। আচমকা আলো পড়তেই সেই মূর্তি তীব্র হিংস্র দৃষ্টিতে রক্তিমের দিকে তাকায়, কিন্তু চোখ কোথায়? চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর তার থেকে ছিটকে বেরোচ্ছে নরকের আগুন। নাকের জায়গায় কেবল দুটো ছিদ্র, আর তার দুই কান সমান চওড়া মুখ গহ্বরে বড় বড় তীক্ষ্ণ দাঁতের ফলা থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। তার হাতে ধরা একটা বাচ্চার নিস্তেজ দেহ, বাচ্চাটার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর সেটাই চেটে চেটে খাচ্ছে এই পিশাচিনি। রক্তিমকে দেখে ওই পিশাচিনি মুখটা হা করে একটা বিশ্রী শব্দ করে ওঠে, তাতেই থরথর করে কেঁপে ওঠে সমগ্র মন্দিরটা। রক্তিম ছিটকে পড়ে একদিকে, বাচ্চাটাকে ওপরেই ফেলে রেখে এক লাফে নিচে নেমে আসে বর্ণিনী। কান ফাটানো হাসি হেসে হিসিসে গলায় বলে, আবার মরতে চলে এসেছিস আমার হাতে, তবে মর মর, তবে একটা একটা করে সব কটাকে মারব, রক্ত 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 অনেক চাই, অনেক রক্ত চাই আমার, বলেই আবার হেসে ওঠে। রক্তিম উঠে বসেছে এতক্ষণে, বুকে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, না রাক্ষসী, এবারে এবারে তুই ফিরবি তোর যেখানে থাকার কথা সেখানে। শুনেই হাসিতে ফেটে পড়ে বর্ণিনী, হাতে লেগে থাকা রক্তটা চেটে নিয়ে বলে, আচ্ছা আয় তবে দেখি তাহলে, বলেই ঝাঁপিয়ে পড়ে রক্তিমের উপর। রক্তিম এক পাশে সরে এসে নিজেকে বাঁচায়, যেভাবেই হোক মন্দিরে ঢুকতেই হবে। বুকে ভর দিয়ে মন্দিরের দরজার ভিতরে ঠেলে দেয় শরীরটা, কিন্তু পেছন থেকে ডান হাতের ওপর ছুরির মতো দাঁত চেপে ধরে বর্ণিনী। ব্যথায় পাটা অবশ হয়ে আসে রক্তিমের, বাঁ পায়ের সাহায্যে এক লাথি বসিয়ে দেয় বর্ণিনীর মুখ বরাবর। এতে দাঁতের বাঁধন আলগা হতেই রক্তিম মন্দিরের ভিতরে ঢুকে আসে, কিন্তু কুঁজো শরীরটার উপর ভর করে বর্ণিনীও ঢুকে আসে মন্দিরে। আবার কান ফাটানো হাসি হেসে বলে, এবার এবার কোথায় পালাবি, মরা ছাড়া কোনো গতি নেই তোর, বলেই এক লাফে রক্তিমের বুকের ওপর উঠে বসে, নখের আঘাতে বুকের মাংস তুলে আনে। আর সহ্য করতে পারে না রক্তিম, চোখের সামনে নেমে আসতে থাকে মৃত্যুর আঁধার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সব শেষ, আর কিছুই করার নেই। এবারে বর্ণিনীর লিগলিগে ঠান্ডা হাত দুটো উঠে এসেছে রক্তিমের গলা বরাবর, এক্ষুনি উপড়ে ফেলবে ওর মুন্ডটা ধর থেকে,
আচমকাই শরীরের মধ্যে একটা অদ্ভুত বল নেমে আসে রক্তিমের। এক ধাক্কায় পিশাচিনীটাকে নিজের উপর থেকে ছুঁড়ে ফেলে মাটিতে। জবা ফুলটা এখনো হাতের মুঠোয় শক্ত করে ধরা, সেটা নিয়ে অন্ধকারই ছুঁড়ে দেয় মা ভৈরবীর মূর্তি লক্ষ্য করে। তারপর রক্তিমের গলা দিয়ে আপনা আপনি অজানা এক মন্ত্র বেরিয়ে আসে। ঐং রি ভুলুং স স আগচ্ছ অমৃতবাসিনী অমৃতং স্রাবস্রস্বাহা। জয় মা ত্রিপুর ভৈরবীর জয়, জয় মা ত্রিপুর ভৈরবীর জয়, মা ত্রিপুর ভৈরবীর জয়। এরপরেই অন্ধকার নেমে আসে চোখের সামনে। চোখ বুঝে আসার আগে সামান্য কিছুক্ষণের জন্য রক্তিম দেখতে পায় সমস্ত মন্দিরের গর্ভগৃহ এক দীপ্ত আলোয় ভরে গেছে। মায়ের মূর্তির সর্বাঙ্গ থেকে ঠিকরে বেরোচ্ছে আলো। দূর থেকে সম্মিলিত শঙ্খধ্বনির সঙ্গে ভেসে আসে একটা স্বর, তোর মঙ্গল হোক। সূর্য চন্দ্র পৃথিবী অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু শত শত আলোকবর্ষ তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে। সবার উপর বসে আছে এক মহাশক্তি, তাকে দেখা যায় না, শোনা যায় না, অনুভবও করা যায় না, তবুও সে আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তারই ইশারায় নিজেদের কাজ করে চলেছে। দাদু ভাই, ও দাদু ভাই। অনেকগুলো মানুষের মিলিত কণ্ঠস্বরে ধীরে ধীরে চিন্তার জাল ছিন্ন করে চোখ খুলে তাকায় রক্তিম। বাড়ির সবাই ওকে ঘিরে রয়েছে, তার সঙ্গে আরো কিছু অচেনা মানুষ। ভোর হয়ে গেছে, কালকের রাতের কথা মনে পড়তেই ধর্মর করে উঠে বসে রক্তিম। চারিদিকে তাকিয়ে বুঝতে পারে এখনো মন্দিরের ভিতরেই রয়েছে। অস্ফুট স্বরে রক্তিম বলে, টুবান চিন্তা করো না দাদু ভাই, টুবান ভালো আছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে। আর ও ওই এবারে সাধন ঠাকুরের স্বর ভেসে আসে পিছন থেকে, অন্ধকার কেটে গেছে রক্তিম, অন্ধকার কেটে গেছে, মা মুখ তুলে চেয়েছেন। আমি বলেছিলাম, আমি বলেছিলাম না, একমাত্র তুমি পারবে, তুমি পারবে, দেখো দেখো এইদিকে দেখো দেখো। রক্তিম চেয়ে দেখে মা ভৈরবীর মূর্তির ওপর থেকে সমস্ত ধুলো ময়লা কোথায় যেন হারিয়ে গেছে। কষ্টি পাথরের চতুর্ভুজা দেবী শান্ত দৃষ্টিতে বড়া ভয় প্রদান করছেন। সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে মায়ের পায়ের কাছে, আর সেখানে পড়ে রয়েছে সদ্য প্রস্ফুটিত একটা রক্ত জবা। লোকে বলে কালী কালো আমা, মন তো বলে না কালো রে শ্যাম, মা কি আমার কালো।